নমস্কার বন্ধুরা গল্পকথকৃতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা শুনছিলেন শ্রী সমরেশ মজুমদারের একটি উপন্যাস বনহাসের পালক আজকে শুরু করব সেই উপন্যাসের পঞ্চম পর্ব আগের পর্বে আমরা শুনেছিলাম লাচেনে অরিন্দম বসন্ত তাদের অভিযানে সঙ্গীদের নিয়ে উপস্থিত হয়েছে তাদের সঙ্গে আছে জোড়া গোয়েন্দা লাচেনে যাওয়ার আগে নদীর মাঝে কাঠের ব্রিজ ভেঙে অন্য দল তাদের যাত্রা পণ্ড করার চেষ্টা করেছিল কিন্তু তাতে তারা সফল হয় না লাচেনে অরিন্দম বাংলোর ভিতরে মিসেস সেনের সঙ্গে কথা বলে আর একদিকে মিসেস সেনের সঙ্গী চ্যাটার্জির জোড়া গোয়েন্দা খুনের মতলব গোপনে জানতে পেরে যায় অরিন্দম শুরু করব এর পর থেকে দরজার দিকে তাকিয়ে নিয়ে রিভলভারটাকে তৈরি করল এবং তখনই দরজার শব্দ হল কেউ যেন খোলার চেষ্টা করছে এখনো তো ক্যাম্পের অনেকে জেগে রয়েছে মেম সাহেবের সঙ্গী নিশ্চয়ই এত সাহসী হবে না সে জিজ্ঞাসা করল ওখানে একটু নিরবতা তারপরে কল্পনার গলা শোনা গেল ভেতরে আসতে পারি এই প্রথম মেয়েটা ওকে অবাক করলো সে এগিয়ে গিয়ে ফাঁস খুলে পর্দাটা সরিয়ে দিতেই কল্পনা ঢুকে পড়ল মেয়েটা খুব স্বাভাবিক নয় ভীত বলে সতর্ক ভাব চোখে অরিন্দম হেসে বলল বসার কোনো ব্যবস্থা আমার টেন্টে নেই বসতে আমি আসিনি তখন ওভাবে অপমান করলেন কেন আমাকে অপমান নিশ্চয়ই আপনি সত্যি উত্তপ্ত হতে গিয়েছিলেন তুমি ভুল তাহলে সত্যি এত নিচ একটা দিন মেয়েদের সঙ্গ না পেলে আপনার চলে না আপনার সম্পর্কে যা শুনেছি তার সব সত্যি নীতার ব্যাপারটা নিজের চোখেই অবশ্য দেখেছি এখানেও আপনি লোকাল পাহাড়ি মেয়ের খোঁজ পেয়ে গেলেন কি বলুন ঠোঁট কামড়ে নিজেকে সামলালো কল্পনা শেষের দিকে ওর গলায় বাষ্প মিশল যদিও তার শুরু হয়েছিল ঘেন্না দিয়ে অরিন্দম হাসল তুমি এত উত্তেজিত হচ্ছ কেন কেন এটা যে ভুল তা ভাবতেই আমার ভালো লাগছিল তাই ফিরে যাওয়ার জন্য পা বাড়ালো কল্পনা অরিন্দম জিজ্ঞাসা করলো এইটুকু বলার জন্য লুকিয়ে এলে আমি লুকিয়ে এসে দেখছি ভালোই করেছি দাঁড়াও আমি কাউকে সচরাচর কৈফিয়াত দিই না অবিশ্বাস নিয়ে কাউকে যাচাই করো না কোনো দিন তাহলে নিজেই ঠকবে রুচি যাদের সর্বদাই নিম্নগামী আমি তাদের দলে নই কথাটা শুনে যেন পড়ে পড়ল মেয়েটা বলল কিন্তু আপনি আপনি নিজেই তো বললেন অরিন্দম এগিয়ে এসে ওর কাঁধে হাত রাখল তুমি সত্যি ছেলে মানুষ কল্পনা যাও শুয়ে পড়ো একা যেতে পারবে না এগিয়ে দেব কল্পনা কোনো কথা বলল না সে পাথরের মতো দাঁড়িয়েছিল অরিন্দম বলল এবার আমি তোমাকে একটা প্রশ্ন করি এত ঘৃণ্য নিচ লোক জেনেও তুমি একা আমার টেন্টে এলে কেন এবার নড়ে উঠল কল্পনা তারপর মাথা নেড়ে বলল জানি না বলে দ্রুত বেরিয়ে গেল সঙ্গে সঙ্গে নিজেকে শাসন করল অরিন্দম দিস ইজ নট ডান এখন মেয়েটা তার কাছে স্পষ্ট আর নয় এখনই ব্যাপারটাকে থামিয়ে দেওয়া দরকার হৃদয়ের গতি বড় বিচিত্র তার আজও বোঝা হলো না কিন্তু তার জন্য মেয়েটি ক্ষতিগ্রস্ত হোক এটা সে চায় না হৃদয় যাদের সমস্ত সত্তা নিয়ন্ত্রণ করে তাদের সে এড়িয়ে চলবেই বাইরে বেরিয়ে এলো অরিন্দম আগুনের শিখাগুলো এর মধ্যে কমে এসেছে কল্পনাকে কোথাও দেখা যাচ্ছে না চারধার চুপচাপ ঠান্ডা এবার আরও মারাত্মক সে কয়েক পা ফেলে পাশের তাঁবুর সামনে দাঁড়ালো ওরা কি করে জানবে ঠিক কোন তাঁবুতে গোয়েন্দা দুটো শুয়ে আছে লোক দুটো কি ইতিমধ্যে ওদের সম্পর্কে কোনো গোপন তথ্য জেনে ফেলেছে নাম মিস্টার সেনের প্রতিনিধি বলেই খতম তালিকায় ওদের নাম উঠেছে অরিন্দম তাবুর কোনো দরজা দেখতে পেল না নিচের দিকে গুটিয়ে রাখা অংশ তুলে তবে ভেতরে ঢুকতে হয় অর্থাৎ অপেক্ষাকৃত কম দামি এবং হত্যাকারীর পক্ষে বেশ সুবিধাজনক ভেতরে ঢুকলো অরিন্দম ডাকাডাকি করে অন্যদের ঘুম ভাঙানোর কোনো কারণ খুঁজে পায়নি সে ভেতরে একটা কুপি জ্বলছে একপাশে এটা ঠিক নয় গ্যাস জমতে পারে সে স্লিপিং ব্যাগ দুটোর দিকে এগিয়ে গেল এবং হালকা অন্ধকারে সে একটা ব্যাগের মাথার পাশে কালচে একটা বস্তু দেখতে পেল লোক দুটো ঘুমোচ্ছে নাক ডাকিয়ে বস্তুটি কি তা দেখার জন্য ঝুঁকে দাঁড়াতেই সে উইকটাকে চিনতে পারল আঙুলের ডগায় সেটাকে মুখের কাছে আনতে পাকা ঝুলপি দেখতে পেল লোকটা উইক পরে কেন গায়ে হাত দিয়ে কয়েকবার ঝাঁকুনি দেবার পর লোকটা ঘুম ভাঙল সঙ্গে সঙ্গে ধর্মড়িয়ে উঠে বসতেই অরিন্দম চমকে উঠল লোকটার মাথার তিন চতুর্থ ভাগে একটিও চুল নেই পিটপিট করে তাকাচ্ছে এখন বোঝাই যাচ্ছে খুব হতভম্ব হয়ে পড়ছে তারপর মুখ ঘুরিয়ে সঙ্গীর দিকে তাকালো সে এখনও ঘুমাচ্ছে বেচারা বেচারা মুখে বলল ডাক ঢাকতে পারি দিয়ে দিন অরিন্দম সেটা দিতে দিতে প্রথমে উল্টো করে তারপর সঠিকভাবে পড়লো লোকটা পড়ে বলল বলুন কি দরকার তারপর অরিন্দমের দৃষ্টি দেখে সঙ্গীর দিকে তাকাল ওয়ার্থলেস ঘুমালে মরা হয়ে যায় কিন্তু জেগে থাকলে খুব এফেক্টিভ আমার অনেক দিনের বন্ধু এত রাতে না জানিয়ে আমি আপনাদের টেন্টে এসেছি বলে কিছু ভাববেন না না নিশ্চয়ই কতখানি বুদ্ধিমান ঠাওর করতে না অরিন্দম মাথা নেড়ে বললো ঠিক ধরেছেন আপনি চ্যাটার্জি বলে কাউকে জানেন কপির আলোয় লোকটির মুখ স্পষ্ট না দেখা গেলেও মনে হলো একটা ছায়া সরে গেল তারপর হেসে বললো এটা একটা উদ্ভট রসিকতা হয়ে যাচ্ছে না রাত দুপুরে ঘুম ভাঙিয়ে প্রশ্ন করছেন চ্যাটার্জি বলে কাউকে চিনি কিনা আরে মশাই পশ্চিমবাংলায় দেড় কোটি চ্যাটার্জি থাকতে পারেন এই সময় অরিন্দমের মনে হলো বাইরে কেউ চিৎকার করে কাউকে কিছু বলল আততাই জানান দিয়ে আসে না কিন্তু এই লোকটির সঙ্গে এই রকম ধোঁয়াটে কথাবার্তা বলে সময় নষ্ট করার কোনো মানে হয় না সে বলল দেখুন মশাই আমার প্রস্তাবে বসন্ত আপনাকে দলে নিয়েছে যদিও আপনি আপনার ক্লায়েন্টের যে গল্প শুনিয়েছেন তা আমি একটু বিশ্বাস করিনি আমার শুধু মনে হয়েছিল অ্যাক্সিডেন্টের স্পটে যাওয়ার ব্যাপারে আপনি সিরিয়াস এবং এভাবে গেলে মারা পড়বেন তাই আমাদের সঙ্গে থাকতে পারেন কিন্তু আমি এখন স্থির নিশ্চিত যে আপনি আপনার পরিচয় গোপন করেছেন এ ব্যাপারে আপনার কিছু বলার আছে লোকটি মুখুরিয়ে তার ঘুমন্ত সঙ্গীত দিকে তাকাল শীত এবং স্লিপিং ব্যাগ ওকে ঘুমের জগৎ থেকে সহজে ফিরিয়ে আনবে বলে মনে হচ্ছে না লোকটি নিচু স্বরে বলল আপনার হঠাৎ মনে এই রকম ভাবনা কি করে এলো বুঝতে পারছি না কথাটা বলে ফেলেই অরিন্দম বলল আপনারা আজ রাত্রে খুন হতে যাচ্ছেন মনে লোকটা চোখ বড় বড় হয়ে উঠলো যেন সামনে সে জম দেখছে খুব সহজ কথা আপনাদের দুজনকে আজ রাত্রেই খুন করে ফেলার ব্যবস্থা হয়েছে এবং এই রকম জায়গায় যদি খুন হন তাহলে অপরাধীর ধরা পড়ার কোনো সম্ভাবনা নেই কারণ পুলিশ এ তল্লাটে আসে বলে তো মনে হয় না লোকটির বিস্ময় যেন বেড়ে যাচ্ছিল একবার ঠোঁট চাটলো সে তারপর জিজ্ঞাসা করলো আপনি কি করে জানলেন ওর গলার স্বর পাল্টে গিয়েছে অরিন্দম বলল সেটা আপনার না জানলেও চলবে যদি আপনি নিজের পরিচয় এখানে এসে থাকেন তাহলে এখানেই থাকতে পারেন খুনিরা অত বড় ভুল নাও করতে পারে কিন্তু যদি আপনি এজেন্সির লোক না হন তাহলে এই মুহূর্তে এই গোপনে তাঁবু বদল করা দরকার যা ভালো মনে করবেন তাই করুন আমি আপনাকে শুধু সতর্ক করে দিয়ে গেলাম অরিন্দম সোজা হয়ে দাঁড়ালো তাঁবুর ভেতরেও ঠান্ডা সহ্য করা যাচ্ছে না যদিও তার শরীরে এখন যে পোশাক তা কলকাতায় বসে কখনোই চিন্তা করতে পারত না তাকে তাঁবু থেকে বেরিয়ে যেতে দেখে লোকটি সরু গলায় বলল জাস্ট এ মিনিট স্যার অরিন্দম ঘুরে তাকাতে লোকটি আবার ঠোঁট চাটল আপনি আমাকে ভয় দেখাচ্ছেন না তো বেঁচে থাকার ইচ্ছা তা থাকলে সেইটাই ভাবতে পারেন অরিন্দামা দাঁড়াল না তাবর প্রান্তভাগ তুলে বাইরে বেরিয়ে এলো আকাশে মেঘ থাকলে নাকি ঠান্ডা কম হয় এখন একটি তারাও দেখা যাচ্ছে না এমন আলকাত্রার মতো অন্ধকারে দাঁড়িয়ে থাকতেও ভয় করে আগুনের কুণ্ডগুলো প্রায় নিভে গেছে মাঝে মাঝে বাতাসের স্পর্শে কাঠগুলো শরীরে ঢুকে যাওয়া আগুন চোখ মেলছে মাত্র কোনো তাঁবু থেকেই এখন শব্দ আসছে না অরিন্দম পেছনে পায়ের শব্দ পেতেই দেখল জোড়া গোয়েন্দা আপাদমস্তক মুড়ি দিয়ে স্লিপিং ব্যাগ বগলে নিয়ে তাঁবু থেকে বেরিয়ে আসছে অন্ধকারে চোখ অভ্যস্ত না থাকায় ওরা অরিন্দমকেও লক্ষ্য করল না এপাশ ওপাশ তাকিয়ে লোক দুটো এগিয়ে গেল অরিন্দমের তাঁবুর দিকে কিন্তু সঙ্গীটিকে দেখে এখন কিছুতেই সবে জেগে ওঠা মানুষ বলে মনে হলো না ওকে ডাকাডাকি করতেও তো সে শোনেনি তার মানে সঙ্গীটি এতক্ষণ ঘাপটে মেরে পড়েছিল শয়তান আর বলে লোক দুটো কাকে দরজার দিকে দাঁড়াল তারপর নিজের নামটাকে উচ্চারিত হতে শুনল সে দুবার তৃতীয়বারের জন্য অপেক্ষা না করে ওরা ভিতরে ঢুকে পড়লো অরিন্দম কিছুতেই ব্যাপারটা মেনে নিতে পারছিল না এতক্ষণে স্পষ্ট হয়ে গেছে ওরা নাম হারিয়ে এখানে এসেছে এবং পরিচয় গোপন করার জন্য জন্যই লোকটা মাথার টাকে উইক পড়েছে কিন্তু এখন যদি ওদের নিয়ে ব্যস্ত হতে হয় তাহলে পরের নাটকটা চোখ এড়িয়ে যেতে পারে কিন্তু খোলা আকাশের নিচে ঠান্ডায় দাঁড়িয়ে থাকলে আর দেখতে হবে না অরিন্দম ঘাড় ঘুরিয়ে ও পাশের তাঁবুটার দিকে তাকালো ওই তাঁবু থেকে ইচ্ছে করলে ওই তাঁবু দুটো পরিষ্কার লক্ষ্য করা যাবে কিন্তু সেটা করতে হলেও তাঁবুর দরজা খুলে বসে থাকতে হয় না আজ রাত্রে যখন ঘুমের কোনো সম্ভাবনা নেই তখন নিজের তাঁবুতে ফিরে যাওয়াই ভালো লোক দুটো বসে আছে স্লিপিং ব্যাগের ভিতরে পা ঢুকিয়ে ব্যাগ দুটো পাতা হয়েছে মাটির ওপরেই স্লিপিং ব্যাগ কি নিউমোনিয়া থেকে বাঁচাবে কে জানে অরিন্দম ঢোকা মাত্র টাক মাথা বলল এ মানে এখানেই চলে এলাম আপনার কি খুব অসুবিধে হবে অরিন্দম বলল না তবে আপনাদের জেগে থাকতে হবে সঙ্গে সঙ্গে মেনে নিল লোকটা অবশ্যই ওই কথা শোনার পর কি আর ঘুম আসে কারোর আপনি শুয়ে পড়ুন আমরা পাহারা দিচ্ছি থ্যাংকস ঘুম এলেও দয়া করে জেগে থাকবেন কারণ আমি নাক ডাকা সহ্য করতে পারি না ঠান্ডার সমস্ত শরীরে ছড়িয়ে যাচ্ছে সন্ধেবেলায় ব্র্যান্ডে খেয়েছিল বলে যে উত্তাপ জমেছিল তার চিহ্ন কোথাও নেই মদের জন্য আকর্ষণ বোধ করল সে এই সময় দ্বিতীয় লোকটা উঠে এলো সামনে তার হাতে একটা কার্ড সেটা সামনে এগিয়ে ধরে বলল এই দেখুন আমার আইডি আপনি আমাকে সম্পূর্ণ ভুল বুঝেছেন অরিন্দম কার্ডটা নিয়ে আলোর কাছে গেল প্রাইভেট ডিটেকটিভ সংস্থার নাম লোকটার নাম ছবি এবং স্বীকৃতি চিহ্ন রয়েছে অর্থাৎ এই কার্ডটি যদি জাল না হয় তাহলে ভদ্রলোক গোয়েন্দাই অরিন্দম চটপট জিজ্ঞাসা করল আপনি একটু অদ্ভুত আচরণ করছেন নাকি হ্যাঁ ঠিকই লোকটা যেন আচম্বিতেই পাল্টে গেল আমাকে এই রকম আচরণ করতেই বলা হয়েছে মানে বিস্মিত হলো অরিন্দম একটু ক্যাবলা হাবাগোবা নয় যদিও এখন একটা চরিত্র হয়ে আছে আমি হঠাৎ নিজেকে প্রকাশ করলেন কেন আপনি যখন খবরটা জানালেন যে আজ রাত্রে আমাদের হত্যা করা হতে পারে তখন মনে হলো ইটসেনআফ কদিন থেকে আমারও সন্দেহ হচ্ছিল এরকম একটা কাণ্ড হতে পারে সন্দেহটা কেন হলো আম সরি সেটা বলা আমার পক্ষে রীতিবিরুদ্ধ হয়ে যাবে দ্বিতীয় লোকটি মাথা নাড়তে অরিন্দম আর প্রসঙ্গ বাড়াতে চাইলো না সে টাক মাথার দিকে তাকালো একবার খুব নার্ভাস দেখাচ্ছে ভদ্রলোককে হঠাৎ টাক মাথা বলল ওদের সঙ্গে পেশাদার খুনি আছে আমরা কি এই নিরাপদ অরিন্দম যদি এখানে খোঁজ নিতে না আসে তাহলেই নিরাপদ কিন্তু আপনি তো আপনার কার্ড দেখালেন না আমার কোনো কার্ড নেই সরল কলায় বলার চেষ্টা করল লোকটা তার মানে আপনি কোনো গোয়েন্দা সংস্থায় চাকরি করেন না প্রশ্নটির জবাব পাওয়া গেল না ভদ্রলোক অন্যদিকে মুখ ঘুরিয়ে রইলেন অরিন্দম আচমকা জিজ্ঞাসা করল ওদের সঙ্গে যে পেশাদার খুনি আছে বলে জানেন এই ওরা কারা লোকটি হাসলো এবার খুব হাসি তারপর বলল সেটা আপনিও জানেন মানে আমি জানি কি না জানি তা আপনি কি করে জানলেন আপনি যদি আগে রিভলভারটা না কিনতেন তাহলে রিভলভার সেটাও আপনি জানেন শহরটা খুব ওখানে কথা চাপা থাকে কম গুড কিন্তু আমার আগের প্রশ্নের উত্তর পেলাম না ওই একইভাবে জেনে গেছি আপনার সঙ্গে ওর মানে মেসেস সেনের ঘনিষ্ঠতা তো অনেকেরই নজরে পড়েছে আপনি ওর ঘরে বেশ কিছুটা সময় কাটিয়ে এসেছেন অতএব ওদের যে জানেন না তা কি বলা চলে এর মধ্যে কোনো জটিলতা নেই আমার হোটেলের ঘরে পুলিশকে পাঠালো বিশ্বাস করুন আমি নই আমি মহিলার ঘরে গিয়েছিলাম এই খবর আপনি জানলেন কি করে চোখ খোলা রাখলেই জানা যায় আপনি কে টাকমাতা লোকটা অদ্ভুত চোখে তাকালো প্রশ্ন শুনে জবাবটা দেবে কিনা হয়তো ভাবছিল এই সময় কানে একটা শীষ এলো অরিন্দমের শব্দটা শীষ না বলে সাপের গর্জন বলাই ঢের মানান সই সেই হাত তুলে দুজনকে চুপ করতে বলল সঙ্গে সঙ্গে দুটো লোক উঠে দাঁড়ালো ওরা কি করবে বুঝতে পারছিল না অরিন্দম এগিয়ে গিয়ে লণ্ঠনের আলো প্রায় নিভু নিভু অবস্থায় নিয়ে এলো শীষ কিংবা সাপের গর্জন আর শোনা যাচ্ছে না এবং এখন তাঁবুর ভেতরটায় অন্ধকার আড়াল তৈরি করেছে সে ধীরে ধীরে আন্দাজেই দরজার কাছে পৌঁছে গেল এবং তখনই টপ টপ শব্দ বাজল তাবর ওপরে জলের ফোঁটা পড়ায় একটা অদ্ভুত আওয়াজ হচ্ছে ব্যাপারটা যে বৃষ্টি তা বুঝেই কিছুটা হতভম্ব হয়ে গেল অরিন্দম পাহাড়ি বৃষ্টির চরিত্র নাকি মন্ত্রীদের দালালদের মতন সে আবার হ্যামাকের কাছে ফিরে এসে সুটকেস খুললো ওপরেই ওয়াটারপ্রুফটা ভাজ করা ছিল সেটাকে পোশাকের ওপর চাপাতে মনে হলো নড়াচড়া করলেই ফেটে যাবে মাথাটা ঢেকে নিয়ে রিভলভার হাতে সে আবার দরজায় পৌঁছল বৃষ্টি পড়ছে বেশ জোরে কিন্তু তাবুর ভেতরে আরও যে দুটো মানুষ আছে তা বোঝা যাচ্ছিল না ওরা যেন অন্ধকারে মিশে গিয়েছে অরিন্দম দরজাটা সামনে সরাতেই মনে হলো বরফের ছুরি ছুটে আসছে বৃষ্টির সঙ্গে এখন বাতাস বইছে অগ্নিকুণ্ডগুলো কখন নিভে গেছে পৃথিবী আলকাত্রায় মোড়া কোথাও জল পড়ার আওয়াজ ছাড়া কোনো শব্দ নেই হাড়ের ভিতরে ঠান্ডা ছড়িয়ে পড়ছে পা থেকে মাথা পর্যন্ত কাঁপনি গড়াচ্ছে অরিন্দম শুধু দাঁতে দাঁত চেপে কয়েক মিনিট দাঁড়িয়ে রইল চোখ এখন কিছুটা সই নিয়েছে অন্ধকার সে জোড়া গোয়েন্দার তাঁবুটাকে লক্ষ্য করলো কোথাও কোনো অস্বস্তিকর ব্যাপার নেই অথচ শীষটা এখনো কানে লেগে রয়েছে বৃষ্টি মেখে সে কয়েক পা এগিয়ে পাহাড়ের ধার ঘেঁষে দাঁড়ালো এতগুলো লোক খোলা আকাশের নিচে তাঁবু পেতে শুয়েছে অথচ কাউকেই জীবন্ত বলে মনে হচ্ছে না পাহাড় মেঘ আকাশ আর হাওয়া মিলে নিজস্ব একটা রাজত্ব তৈরি করে নিয়েছে এখন হঠাৎ আবার শীষটা বাজলো অরিন্দম মুখ ফেরালো বৃষ্টির জল মিশে অন্ধকার আরও ঘোলা হয়েছে যেন সারি সারি দেওয়াল সামনে শীতটা এসেছে ঠিক ডান কোন থেকে যেদিকটা এখান থেকে ভালো দেখা যাচ্ছে না অরিন্দম নড়ল না প্রতিপক্ষের চোখের নজর তার চেয়ে অনেক বেশি শক্তিশালী হতে পারে এই সময় সে দুটো অবয়ব দেখতে পেল বেশ সাহসী ভঙ্গিতে দুটো মানুষ একেবারে খোলা জায়গায় এসে দাঁড়িয়েছে ওখানেই একটু আগে অগ্নিকুণ্ড চলছিল তারপর লোক দুটো ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো অরিন্দমের শরীরে কাঁপুনি বাড়ল তার হাতে রিভলভার কিন্তু আঙুলগুলো অবশ হয়ে যাচ্ছে লোক দুটো আবার দাঁড়িয়ে পড়লো প্রায় ভূতের মতো দেখাচ্ছে ওদের দুজনের শরীরে ওয়াটারপ্রুফ থাকায় মুখ দেখতে পাওয়ার কোনো সুযোগই নেই তারপরেই ওদের চোখের আড়ালে চলে গেল ব্যাপারটা কি ওরা কি ঠিকঠাক বুঝতে পারছে না কোন তাবুতে গোয়েন্দারা থাকতে পারে প্রতিটি পরীক্ষা করছে এবং তখনই একটা প্রচণ্ড আর্তনা দিয়ে চমকে উঠল অরিন্দম আচমকা কোনো মানুষ আহত না হলে এই চিৎকার কেউ করতে পারে না তারপরেই একটি লোককে প্রায় প্রাণ নিয়ে ছুটে যেতে দেখলে সে দ্বিতীয় লোকটি আসছে না কেন চিৎকারটা যতই তীব্র ছিল এখানকার নিরবতা তার থেকে কিছুমাত্র কম নয় যেন শব্দটা করেই মানুষটির কণ্ঠ রুদ্ধ হয়েছে অরিন্দম ধীরে ধীরে নিজের তাঁবুর সামনে এসে দাঁড়াল ওরকম শিউরে ওঠা চিৎকারের পরেও কোনো তাঁবুতে মানুষের অস্তিত্ব টের পাওয়া যাচ্ছে না যে যতই ঘুমিয়ে পড়ুক ওই রকম বিভৎস চিৎকারে তার উঠে পড়ার কথা কিন্তু এখন তাঁবুগুলোর দিকে তাকালে মনে হচ্ছে কেউ কোনো চিৎকার শুনতেই পায়নি নাকি ঠান্ডা বৃষ্টি এবং ভয় স্লিপিং ব্যাগের উত্তাপ আঁকড়ে ধরতে সাহায্য করে অরিন্দম নিঃশব্দে আরেকটু এগোল এবং তখনই দৃশ্যটা দেখতে পেল আবছাটের মতো যতটা না চোখের কৃতিত্ব তার চেয়ে বহুগুণ মনের অনুমানে একটা লোক পড়ে আছে মাটিতে অন্যজন তাকে উল্টে পাল্টে দেখছে শেষ পর্যন্ত একটা টর্চের আলো জ্বলল আলোটা পড়লো পড়ে থাকা মানুষের মুখে সঙ্গে সঙ্গে নিমল আলো সন্ধানরত লোকটা এবার একটা ছুরি টেনে বের করলো পরে থাকা মানুষটার শরীর থেকে যেখানে ওর হাত পৌঁছেছিল সেখানটায় গলা কিংবা বুক থাকাই সম্ভব ছুরিটাকে পড়ে থাকা লোকটির পোশাকে ভালো করে মুছে দাঁড়িয়ে থাকা লোকটা চলে গেল লম্বা পা ফেলে ওপাশের একটি তাবুর দিকে যে লোকটা পালালো আর যে ছুরিটা বের করলো তারা যে এক দলের নয় এইটুকু পার্থক্য বুঝতে অসুবিধে হলো না কিন্তু অরিন্দম ধরতে পারছিল না যে পড়ে আছে সে নিহত কিনা এই সময় সেই লোকটি আবার ফিরে এলো এবার ওর হাতে কিছু একটা ছিল যা সে জড়িয়ে নিল পড়ে থাকা মানুষটির শরীরে তারপর স্বচ্ছন্দে সেইটে টেনে নিতেই পড়ে থাকা মানুষটি উঠে এলো ওর পিঠে কিন্তু যেভাবে লোকটার হাত পা ঝুলছে তাতে এখন বুঝতে অসুবিধে হলো না প্রাণের চিহ্ন শরীরে নেই লোকটা এবার এগিয়ে যাচ্ছে উল্টো দিকেই শরীরটাকে বহন করে অরিন্দম সতর্ক পায়ে অনুসরণ করল যদিও বৃষ্টি তার পায়ের শব্দ ঢেকে দিচ্ছিল অত বড় একটা শরীর বহন করার সময় লোকটা একবারও থামল না ক্রমশ ওদের এলাকা ছাড়িয়ে খোলা জায়গায় চলে গেল ওরা অরিন্দম আর ঝুঁকে নিল না লোক দুটো ক্রমশ অস্পষ্ট হয়ে আসছে কিন্তু ওখানে পা বাড়ালে লোকটার চোখে পড়ার সম্ভাবনা সত্তর ভাগ জায়গাটা বেশ ঠালু হয়ে গেছে আর এই সময় বিদ্যুৎ চমকাল তাতেই দেখা গেল লোকটা ঝুঁকে মানুষটার শরীর থেকে বাঁধন খুলছে তারপরেই অন্ধকার দ্বিগুণ হলো। অরিন্দম ধীরে ধীরে পিছিয়ে এসে পাহাড়ের গা ঘেঁসে দাঁড়ালো মিনিট খানেক বাদে সে লোকটাকে ফিরে আসতে দেখলো বেশ হেলতে দুলতে আসছে যেন কোনো দুশ্চিন্তা নেই খোলা জায়গাটা পেরিয়ে এসে চারপাশে তাকিয়ে নিল লোকটা এবং তখনই আবার বিদ্যুৎ ঝলসে উঠতেই হতভম্ব হয়ে গেল অরিন্দম মাথার ওপরে মেঘ চোখের সামনে মেঘ আর পৃথিবীর কোথাও সূর্যদেবের অস্তিত্ব সম্পর্কে সন্দেহ নিয়ে লাচেনের দিনটা শুরু হয়েছিল বেলা দশটাতেও তার কিছু পরিবর্তন ঘটল না কিন্তু দুটো জিনিস এর মধ্যেই ঘটে গেছে সঙ্গী কুলিদের পরিচিত মালবাহক এবং গাইড পৌঁছে গেছে দ্বিতীয়ত অনন্ত কাবু হয়ে গেছে ঠান্ডায় যদিও তার কণ্ঠস্বর ঠিক আছে নিজেদের তাঁবুতে আগুন জেলে সেখান থেকে সে নড়ছে না যদিও প্রতিটি তাঁবুতে এক প্রস্থ চা পাঠিয়ে জানিয়ে দিয়েছে খেতে হলে সবাইকে রান্না করে আসতে হবে ঠান্ডা যতই বাড়ুক বসন্ত নিজেকে খাপ খাইয়ে নেবার চেষ্টা করছে আপদমস্তক ঢেকে সে তাঁবু ছেড়ে বেরিয়ে অরিন্দমের কাছে পৌঁছে গেল ক্লান্তি এবং শীত অরিন্দমকে অলস করে রেখেছিল অনন্তর পাঠানো চা প্রায় ঠান্ডা অবস্থায় পেটে চালান করেও স্লিপিং ব্যাগ ছাড়তে ইচ্ছে করছিল না বসন্তকে দেখে বলল গুড মর্নিং মর্নিং কি হবে বুঝতে পারছি না দাদা ধৈর্য ধরো প্রকৃতি হলো মেয়েদের মতো বেশিক্ষণ গম্ভীর হয়ে থাকতে পারেন না আপনার কথা সত্যি হলেই বাঁচি বসন্ত চারপাশে তাকিয়ে বসার জায়গা পেল না তারপরে একটু ইতস্তত করে জিজ্ঞাসা করলো কাল রাত্রে কোনো অস্বাভাবিক চিৎকার শুনেছেন অরিন্দম হ্যামকে শুয়েই বসন্তকে দেখল ঘটনাগুলো বলা ঠিক হবে কিনা এক মুহূর্ত ভাবল তারপর বলল হ্যাঁ কাল রাত্রে একজন খুন হয়েছে খুন প্রায় চিৎকার করে উঠলো বসন্ত কে কোথায় চিৎকার করো না আমাদের কেউ নয় একজন আততাইকে মরতে হয়েছে আপনি জানলেন কি করে বসন্তর কলার স্বর পাল্টে গেল তাউর ভেতর শুয়ে না থাকলে তুমিও জানতে বসন্ত কিন্তু আততাই মানে কাকে খুন করতে এসেছিল স্বদেশ এবং বিদেশবাবুকে ও গড তার মানে সেই ভদ্রমহিলা পাঠিয়েছিলেন এরা তো ওর স্বামীর হয়ে ব্রিফকেস খুঁজতে এসেছে এখন কি করা যায় পুলিশকে ইনফর্ম করার কোনো উপায় নেই কিছু করতে হবে না আমাদের কিন্তু ওই দুটো মানুষকে তো সরিয়ে ফেলার জন্য ওরা আবার চেষ্টা করতে পারে তা পারে। বেশ অরিন্দম দা আমরা কেন মিছিমিছি ঝামেলা জড়াবো বলুন তো ওরা যদি যেতে চায় নিজেদের মতো যাক না অথবা নিচে নেমে আমাদের মুক্তি দিক প্রথমটা সম্ভব হবে না আর দ্বিতীয়টাই সহজ কিন্তু আমি যে মিস্টার সেনকে রিফিউজ করিনি মানে খক চকিয়ে গেল বসন্ত মিস্টার সেন আবার কে উনি কাল রাত্রে আমার কাছে আশ্রয় চেয়েছিলেন ভদ্রলোক ওই ভদ্র মহিলার কথিত স্বামী হ্যাঁ হতভম্ব হয়ে গেল বসন্ত এ কি বলছেন আপনি এরা গোয়েন্দা নয় আমাদের এতদিন ব্লাভ দিয়েছে ডেঞ্জারাস লোক তো অরিন্দম বসন্তকে শান্ত করার চেষ্টা করল উত্তেজনা পরিহার করো হে কি বলছেন দাদা বসন্ত বলল নিজের স্ত্রীর পেছনে স্পাইং করছেন ভদ্রলোক ঠিকই বলছি চিরকাল মেয়েরা এই স্বামীর ওপর গোয়েন্দাগিরি করবে এ কেমন কথা আপনি বিষয়টাকে খুব হালকাভাবে নিচ্ছেন না ভাই তবে ওরা যদি ওদের মতো আমাদের সঙ্গে থাকে তো থাক না কিন্তু আপনি বললেন ওদের জন্য একটা খুন হয়েছে সেটা আমি বললাম বলে তুমি জানলে মৃতদেহ বা খুনি কাউকে তুমি এই মুহুর্তে খুঁজে পাবে না গত রাত্রে চিৎকারটা সোনার পনেরো মিনিটের মধ্যে তুমি তাঁবু থেকে বের হওনি আর যখন হয়েছিলে তখন ঢেউ মিলিয়ে গেছে জলে তাই না আমি বেরিয়েছিলাম আপনি জানতেন ছেড়ে দাও ও সব কথা সহদেব কি বলছে আমরা কবে রওনা হতে পারবো ও এই ওয়েদারে যেতে রাজি নয় এদিকে লোকাল হেল্প এসে গেছে তাহলে আমাকে একটু ঘুমোতে দাও অরিন্দম চোখ বন্ধ করলো কাল রাতেও কে একই কথা বলেছিল মিস্টার সেনকে ঘটনাগুলো ঘটেছিল ছবির মতো ছুরিটা হাতে নিয়ে পা বাড়াচ্ছে ঠক্কর এই লোকটা যে ঠক্কর হতে পারে তা তার অনুমানে আসেনি ঠক্কর বোধহয় নিশ্চিত হয়ে তার তাবুর মধ্যে ঢুকে গেল তবু অরিন্দম দাঁড়িয়ে রইল চুপ করে এত ঠান্ডা মাথায় ঠক্কর লোকটাকে খুন করলো ওরা যে এসেছে তা ঠক্কর টের পেল কি করে কেন বেশি হত্যা করল ওই মানুষটা কি ইউনিটে সবাই ভয় পায় এখন মনে হলো ভয় পাওয়ার সঠিক কারণ আছে ওই লোক দুটো কি ঠক করে তাঁবুতে উঁকি মেরেছিল তাহলে মৃত লোকটি বাইরে পড়ে থাকবে কেন রহস্যটা চাপ হয়ে যাচ্ছিল অরিন্দমের কাছে তারপর সাহসী হলো সে একটু দ্রুত পায়ে আড়াল ছেড়ে এগিয়ে চলল ঢালু পাহাড় বেয়ে যেখানে ঠক্কর লোকটাকে নিয়ে গিয়েছিল শেষ পর্যন্ত তাকে থমকে দাঁড়াতে হলো সামনে অতলান্ত খাদ পৃথিবীটা যেন আচমকা পাতালে পৌঁছে গিয়েছে তার মনে পড়ল না এখানে পৌঁছবার সময় এই রকম জায়গা চোখে পড়েছিল কিনা অবশ্য তখনই সন্ধ্যা ঘনিয়ে গিয়েছিল বাইরের পৃথিবী দেখার সুযোগ ছিল না ঠক্কর এখানে দাঁড়িয়ে লোকটাকে ওই খাদে ছুঁড়ে ফেলে দিয়েছে হয়তো এই জীবনে লোকটাকে কেউ খুঁজেও পাবে না অরিন্দম পেছনে ফিরে তাকালো কতটা ঠান্ডা রক্তের খুনি হলে এই রকম একটা কাজ করা সম্ভব হয়তো ঠক্কর জানত কেউ তার তাঁবুতে উঁকি মারতে আসবে কিংবা সে ওই শীষগুলো শুনতে পেয়ে সতর্ক হয়েছিল লোক দুটো তাঁবুতে উঁকি মারতে গিয়ে ওর আক্রমণের সামনে পড়ে বোঝাই যাচ্ছে ঠক্কর নিপুণ হাতে ছুরি ছুঁড়ে মেরেছিল এবং যে লোকটি শরীরে সেটা বেঁধেছিল তার গলা থেকে শুধু একটা আর্তনাদি বেরুতে পেরেছে অর্থাৎ দূর থেকে ছুঁড়ে মারার নৈপুণ্য ঠক্করের আছে আর তারপর যখন মানুষটাকে মৃত দেখল তখন সাবলীলভাবে ওই খাদে ছুঁড়ে ফেলে প্রমাণ লোপ করে তাঁবুতে ফিরে এলো এইসব করার সময় লোকটাকে একটু বিচলিত দেখাচ্ছিল না অরিন্দম ফিরে আসছিল হঠাৎ আসা এই উত্তেজনা ওর জলে ভেজা শীতটাকেও বোধহয় নুইয়ে দিয়েছিল তাবুর কাছাকাছি পৌঁছে সে আবার দাঁড়ালো। ঠক্কর কি আর একটা আক্রমণের আশঙ্কা করে দরজার আড়ালে দাঁড়িয়ে আছে এদিক দিয়ে যাওয়ার সময় যদি আর একটা ছুরি অন্ধকার দিয়ে তার বুক লক্ষ্য করে উড়ে আসে অরিন্দম কেঁপে উঠল তারপর দিক পাল্টালো তাবুগুলোর পেছন দিকে হেঁটে সে ঘুরে এলো সম্পূর্ণ বিপরীত দিক দিয়ে যে লোকটি পালাতে পেরেছে সে নিশ্চয়ই তার মালিকের কাছে খবর পৌঁছে দিয়েছে এতক্ষণে ওরা কি পরিকল্পনা করছে জানার উপায় নেই তবে তার বিশ্বাস করতে ভালো লাগছে যে মালিকান এই ঘটনার কথা জানবেন না তাকে কখনোই বলা হবে না অবশ্য মেম সাহেব যদি তার সঙ্গে চমৎকার অভিনয় না করে থাকেন না কোনো জীবিত মানুষের চিহ্ন নেই কোথাও অরিন্দম সতর্ক পায়ে হেঁটে আসছিল সোজাপথ দিয়ে এবং তখনই তার কল্পনার তাঁবও নজরে এলো যদি ঘুমিয়ে কাদা না হয়ে থাকে তাহলে কল্পনাও ওই চিৎকারটা শুনতে পেয়েছে মেটা নিশ্চয়ই ভয়ে কাঁটা হয়ে আছে অরিন্দমের খুব ইচ্ছা করছিল কল্পনার সঙ্গে দেখা করে সাহস দিয়ে আসে তারপরেই মনে হলো বসন্তকে ডেকে তুলে এই ব্যাপারে জানানো দরকার সেই সময় ওপাশে তাঁবুতে আলো চলে উঠতে অরিন্দম দ্রুত পা চালিয়ে আড়ালে চলে এলো একটা টর্চের আলো পড়ল বাইরে একটা গলায় কিছু কথা শোনা গেল তারপর একটি অবয়ব টর্চের আলোর পথ দেখে ছুটে গেল কল্পনা তাঁবুর দিকে বসন্তর গলা শুনতে পেল অরিন্দম কল্পনা কল্পনা কে যেন একটা কাঁপুনি মেশানো চিৎকার ছিটকে এলো তাঁবুর ভিতর থেকে আমি বসন্ত তুমি ঠিক আছো তো না আমার একা থাকতে ভয় করছে সেই জন্যই এলাম ভয় কি আমি আছি তুমি তুমি আমি আর একা থাকতে পারছি না ঠিক আছে আমি দেখছি আপসেট হো না প্লিজ অরিন্দ আমার দাঁড়ালো না হঠাৎ বুকের ভেতরে বাতাসটা যেন আটকে গেল সে দ্রুত নিজের তাবুর সামনে এসে ডাকল চাপা গলায় স্বদেশবাবু বিদেশবাবু ভেতর থেকে সারা এলো আগে অরিন্দম ভেতরে ঢুকে প্রথমে হ্যারিকেনটাকে উজ্জ্বল করল তারপর স্লিপিং ব্যাগের ভিতর ঢুকে থাকা লোক দুটোকে বলল এবার নিজেদের তাঁবুতে ফিরে যান কিন্তু না আর কোনো সম্ভাবনা নেই অন্তত আজ রাত্রে লোক দুটোকে বেশ তৃপ্ত দেখালো স্লিপিং ব্যাগ গুটিয়ে নিয়ে সুরুত করে বেরিয়ে গেল তাঁবু থেকে ওয়াটারপ্রুফ মাটিতে ফেলে দিয়ে হ্যামাকের ওপর বসে পড়ল অরিন্দম ওর মাথায় চট করে একটা দৃশ্য চলে এলো কল্পনা আসতে চায় দলের সঙ্গে জানিয়ে বিরক্তি প্রকাশ করেছিল তার কাছে বসন্ত সে হেঁকে বলেছিল নিয়ে নাও হে সঙ্গে মহিলা থাকলে মন্দ কি কিন্তু আজ ব্যাঘ্র বসন্ত বলল ভয় কি আমি আছি তাহলে কি সে তার সম্মতি আদায় করার জন্য সেদিন অভিনয় করেছিল যে সম্পর্ক থাকলেই মানুষ এই আবহাওয়ায় কারোর খবর নিতে ছুটে যেতে পারে সেই সম্পর্ক কি এতকাল বসন্ত চেপে রেখেছিল একজন তরুণী নায়িকার সঙ্গে একটি তরুণ পরিচালকের সম্পর্ক হতেই পারে কিন্তু তার কেন এত অস্বস্তি হচ্ছে সে কি মনে মনে কল্পনাকে কামনা করেছিল নাকি কল্পনা তার মনে অজান্তেই একটা গোপন উৎসাহ বেড়ে ওঠার পরিমণ্ডল সৃষ্টি করেছিল বলেই এখন এক ধরনের ঈর্ষার মুখোমুখি হচ্ছে অরিন্দম নিজেকে খুব বোকা বলে মনে হচ্ছিল তার তার মনে হলো বসন্ত যে এতদিন নিজেকে আড়াল রেখেছিল তার নিশ্চয়ই কোনো কারণ ছিল কিন্তু সেই কারণটাই তাকে আরও বিষণ্ন করে তুলছিল একটা খুন হয়ে গেল দুটো খুনের আশঙ্কা ছিল কিন্তু সেই সব ছাপিয়ে ওই বিষণ্নতা অরিন্দমকে ক্রমশ গ্রাস করছিল শোয়ার আয়োজন করে অরিন্দম যখন হ্যামাকে ওঠার জন্য তৈরি ঠিক সেই সময় দরজায় শব্দ হলো রিভলভারটাকে টেনে নিল অরিন্দম লণ্ঠন কমানো হয়নি তাই তাঁবুর ভেতরটা স্পষ্ট ধীরে ধীরে দরজাটা খুলে যেতেই অরিন্দম ডাকল আসুন তাঁবুর ভেতরে এসে দাঁড়ালো টাক মাথা লোকটা যেন অরিন্দমকে জেগে থাকতে দেখে বেশ অপ্রস্তুত কিছু বলার জন্য মুখ খুলেও বন্ধ করলো তারপর রিভলভারটার দিকে তাকালো অরিন্দম জিজ্ঞেস করলো আমাকে সরিয়ে দিতে ইচ্ছা করছে না না একই কথা বলছেন আপনি কি জানেন একটু আগে এখানে একটা খুন হয়েছে হ্যাঁ খুন এইভাবে ঘুরে বেড়ালে আপনিও খুন হতে পারেন লোকটি ঢোক গিলো না মানে একটা কথা আপনাকে না বলে পারছিলাম না ঠিক আছে আমি যাই দরজার দিকে ফিরলো টাক মাথা দাঁড়ান অরিন্দম হুকুম করতেই লোকটি দাঁড়িয়ে পড়ল কেন এসেছিলেন আপনাকে বলতে যেন আমাকে না ভুল বোঝেন সত্যি কথাটা বলুন কোন কথাটা কেন এই রকম ভাঁড় গোয়েন্দার ছদ্মবেশ নিয়েছেন অন্য কিছু মাথায় আসেনি তবে আমার সঙ্গী কিন্তু সত্যি এজেন্সির লোক কিন্তু কেন নিতে হলো প্রাণীর ভয় আপনি ভেবেছিলেন কেউ আপনাকে চিনতে পারবে না হ্যাঁ পাকা জুলপির উইক পড়লে মানে এজেন্সি থেকেই বলে দিয়েছে এখানে আসতে হলো কেন কেসটার জন্য কি আছে ওতে ফিরে ফিরে হ্যাঁ আমাদের বংশের সম্পত্তি ওইটা হাতাবার জন্য ও ব্যস্ত হয়ে উঠেছিল এত দামি জিনিস বায়ুদূতে এক পরিচিতের হাতে তুলে দিলেন সঙ্গে রাখতে সাহস পাচ্ছিলাম না আমাকে খুন করে ফেলতো ভদ্রলোককে বলেছিলাম বিকেলবেলায় হোটেল থেকে ওটা নিয়ে যাবে আমার এক বন্ধু আসলে আমি নিতাম গৌহাটি থেকে প্লেন ধরতাম চাবি না থাকলে ওই ব্রিফকেস কেউ খুলতে পারবে না আপনি কি বুঝতে পারছিলেন না যে আপনাকে জ্ঞানটাকে কেউ চিনে ফেলতে পারে আমার মনে হয়নি কারণ আমি কখনো ওদের সামনে যেতাম না কিন্তু যেদিন আপনি শিলিগুড়ি থেকে কালি ঝোড়া বাংলোয় ওদের খোঁজে গিয়েছিলেন সেদিনই ধরা পড়ে যাচ্ছিলাম চ্যাটার্জির কাছে ও আপনাদের পেছনে ধাওয়া করে সেবক ব্রিজ পর্যন্ত এসেছিল পুলিশ আমাদের আটকে রেখেছিল সেখানে তখন ভেবেছিলাম বুঝতে পারেনি কিন্তু এখন তাহলে কেউ আপনাদের শাসায়নি আমাকে মিথ্যে বলছেন আমার সঙ্গীকে শাসিয়েছিল আপনার স্ত্রীর সঙ্গে দেখা করবেন না মিস্টার সেন না আমি শুধু ওর আগে স্পটে পৌঁছে ব্রিফকেসটাকে খুঁজে পেতে চাই আপনি দয়া করে এখান থেকে আমাদের ফিরিয়ে দেবেন না শি ইজে টু মি অরিন্দম ছোট কামালো যান নিজের তাবুতে যান আমি একটু ঘুমোতে চাই মিস্টার সেন বসন্ত বাইরে বেরিয়ে এসে পাশের তাঁবুটার দিকে তাকালো ওটার ভেতরে কেউ জেগে আছে কিনা বোঝা যাচ্ছে না জোড়া গোয়েন্দা অথবা ভাঁড় সেজে লোক দুটো ওকে কিরকম ভাঁওতা দিল ওদের একজন যদি মিস্টার সেন হয় আরেকজনকে নায়ক কথা দিলে পরিচালককে মেনে নিতেই হয় এই যে ডিরেক্টর সাহাব আমরা কি আজ রওনা হচ্ছি বসন্ত দেখলো ঠক্কর প্রশ্নটা করতে করতে এগিয়ে আসছে লোকটার দিকে তাকিয়ে আজ হঠাৎ বসন্তর মনে হলো ও দলে থেকে ভালোই হয়েছে এইরকম একটা টাফ লোক অনেক সাহায্যে আসবে সে হেসে উত্তর দিল এই ওয়েদারে আপনি হাঁটতে পারবেন আই ডোন্ট মাইড কিন্তু দেরি করলে বিপদে পড়বেন একবার বরফ পড়তে শুরু করলে আর কিছুই খুঁজে পাবেন না অবশ্য তাতে আমারই সুবিধে ছবিটা তুলতে হবে শুধু ঠান্ডায় দাঁড়িয়ে বসন্তর কান গরম হল আপনি সে সুযোগ পাবেন না স্যুটকেসটা আমাদের প্রাণ আমরা ওটাকে খুঁজে বের করবই আমার মন বলছে ওটা পাবই ঠক্করকে নির্লিপ্ত দেখালো আমাদের হিরো সাহেবের কি খবর উনি কি বলছেন ওর ধারণা অন্যরকম হলে সঙ্গে আসতেন না আমাদের হিরো সাহেবের ঠান্ডা কম সাহস বেশি এই কথা কেন বলছেন কল রাত্রে একটা চিৎকার শুনে ঘুম ভেঙে গেল বাইরে বেরিয়ে দেখি হিরো সাহেব একা একা ঘুরে বেড়াচ্ছেন ভাবলাম ওকে জিজ্ঞাসা করি চিৎকারটা কার কিন্তু সেই সময় ডিরেক্টর সাহেব হিরোইনের সঙ্গে কথা বলছিলেন আর হিরো সাহাব সেটা লক্ষ্য করেছেন আমি আর কাউকে ডিস্টার্ব করিনি চিৎকারটা কার খুঁজে পেয়েছেন ঠক্কর প্রশ্নটা করে খুনের কথাটা বলতে গিয়ে চেপে গেল বসন্ত অরিন্দম নিজেই তার কাছে খোলসা করেনি ব্যাপারটা সে কোনো কথা না বলে মাথা নেড়ে না বলল ঠক্কর বলল আচ্ছা রিয়েলি মিস্টেরিয়াস। তারপর শেষ দিতে দিতে নিজের তাঁবুর দিকে ফিরে গেল লোকটা বসন্তর মনে হলো এই ঠান্ডায় ওর বিন্দুমাত্র মাত্র অসুবিধে হচ্ছে না কিচেনের দরজা ঠেলে ভেতরে ঢুকতেই বসন্ত দৃশ্যটা দেখতে পেল ওপাশে জল জলখাবার হচ্ছে মাঝখানে আগুন সবাই গোল হয়ে বসেছে এবং এই দলে কল্পনাও রয়েছে কথা বলছিল অনন্ত বসন্তকে দেখেও তার কথা থামল না আগুনের সামনে বসেও অনন্ত শুধু নাক আর চোখ মুক্ত রেখেছে অনন্ত বলছিল বুঝলে হে অনেক ভেবে দেখলাম এইটাই একমাত্র পথ ফিরে গিয়ে আমরা জ্যোতিবাবুকে প্রস্তাবটা দিতে পারি বিক্রম বলল জ্যোতিবাবু না হয় তর্কের খাতিরে ধরলাম মেনে নিলেন কিন্তু সিকিমের মুখ্যমন্ত্রী রাজি হবেন কেন কেউ নিজের রাজ্যে জনসংখ্যা বাড়াতে চায় বসন্ত জিজ্ঞাসা করল কেসটা কি বিক্রম বলল আমাদের অনন্তদার মাথায় একটা পরিকল্পনা এসেছে কলকাতার বস্তি এবং মধ্য নিম্নবিত্ত এলাকায় যে রেটে হুলি গানার মস্তান বেড়ে যাচ্ছে তাতে উনি নিশ্চিন্তিত ওর ধারণা যদি কলকাতার সব পাড়া থেকে বেকার মাস্তানদের কালেক্ট করে এখানে তুলে এনে ছেড়ে দেওয়া যায় তাহলে প্রবলেমটা সলভ হতে পারে কি রকম। বসন্তর বেশ মজা লাগলো এবার অনন্ত কথা বলল কলকাতায় আপনি লক্ষ্য করেছেন ওদের পেটে ভাত নেই কিন্তু অমিতাভ বচ্চনের মতো চুল আর পোশাকের মান যা ঠিক আছে সব সময় পৃথিবীটাকে নস্যি করে দিচ্ছে কেউ কোনো প্রতিবাদ করলেই তাদের বাপের বিয়ে দেখিয়ে দেবার হুমকি দেয় মদ খাওয়ার মস্তানি করা ছাড়া কোনো কাজ নেই বেলঘড়িয়া থেকে গড়িয়া পাড়ায় পাড়ায় একই স্যাম্পেল এদের যদি এখানে এনে ছেড়ে দেওয়া যায় আর বলা হয় নিজের খাবার নিজে তৈরি করে নাও তবে উচিত শিক্ষা হবে ঠান্ডায় তো অর্ধেক মরে যাবে কল্পনা মন্তব্য করল মরলে খারাপ লাগবে তবে জীবগুলো যদি খসে যায় তাহলেই মঙ্গল বিক্রম বলল আপনি আরেকটা সাইবেরিয়া তৈরি করে এখানে পাঠাতে চাইছেন অনন্তদা আপনি তো জারের চেয়েও বুর্জোয়া গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় মাস্তানদের মেনে নিতে হবে কিন্তু অনন্ত অন্য প্রসঙ্গে চলে এলো আচমকা এখানে ভূত আছে বসন্তদা কি করে বুঝলেন কাল রাত্রে একজন কিরকম কোঁকিয়ে চিৎকার করলো শোনেননি অথচ আমাদের কেউ নয় রাত দুপুরে এই ঠান্ডায় কি আসবে চিৎকার করতে বসন্ত আর কথাটাকে বাড়তে দিল না সে ঘুরে দাঁড়াবার আগে বলল সবাই তৈরি থাকুন যদি দুপুরের মধ্যে ওয়েদার ভালো হয়ে যায় তাহলে আজই আমরা রওনা হয়ে যাব অনন্ত বলল আমি তো এখানেই থেকে যাব বসন্ত কোনো মন্তব্য না করে তাঁবু ছেড়ে বেরিয়ে এলো শুধু শেষ মুহূর্তে কল্পনার সঙ্গেই তার চোখাচুকি হল হঠাৎ তার মনে হলো একটু আগে অরিন্দম তাকে খোঁচা দিয়েছে কল্পনার সঙ্গে তাকে জড়িয়ে একটা ভাবনা ওর মধ্যে এসেছে বসন্তর খুব মেজাজ খারাপ হলো নায়করা সবসময় কি ভাবে সেটে এবং সেটের বাইরে প্রেম করার একচেটিয়া অধিকার শুধু তাদেরই কিন্তু তাকালো কেন কথাটা যে এত সত্যি হবে ভাবেনি বসন্ত সাড়ে এগারোটা নাগাদ আবহাওয়া দ্রুত পাল্টে গেল আর বারোটার সময় মনে হলো যে কোনো মুহূর্তে রোদ উঠলেও উঠতে পারে সহদেব সেন তবু মন স্থির করতে পারছিল না একবার এগিয়ে গেলে শেষ পর্যন্ত দাঁতে দাঁত কামড়ে থাকতে হবে কিন্তু নতুন আসা মালবাহকদের নেতা শেরিং বলল চারেকের মধ্যে বৃষ্টি আসার সম্ভাবনা নেই তবু সহদেব আর দিন অপেক্ষা করার সিদ্ধান্ত নিল লাচেন থেকে হাঁটতে হবে প্লেন যেখানে ভেঙে পড়েছে সেই জায়গাটি চিহ্নিত নেই অনেকটা এলাকা নিয়ে খুঁজতে হবে তাছাড়া এই পথে মাইল আটেক গেলেই বরফ শুরু হবে সেক্ষেত্রে সকাল সকাল বের হলেই ভালো শেরিং হেসে বলেছিল এখন আকাশ নিয়ে এত চিন্তা করছেন সাহেব কিন্তু হাঁটতে শুরু করলে এই সব ভাবনা কিন্তু মাথায় আনতে পারবেন না সহদেব নিচেও সেটা জানে এর আগে বৃষ্টিতে হাঁটার অভিজ্ঞতা তার আছে কিন্তু এবার যে দল নিয়ে যেতে হবে তাদের নভিস বললেও কম বলা হয় ঝুঁকিটা এখানেই অরিন্দম আজ সারাটা সকাল তাঁবুর থেকে বের হয়নি প্রাকৃতিক প্রয়োজন মিটিয়ে নেওয়ার জন্য অনন্ত গোটা চারেক বারোয়ারি ছাউনির ব্যবস্থা করেছিল দুপুরে একবার বেরিয়ে প্রয়োজন সেরে নিয়ে আবার ব্যাগের ভেতর ঢুকে পড়েছিল কিন্তু শীত এবং আলস্য যে ঘুমটাকে টেনে আনে তার একটা নির্দিষ্ট আয়ু আছে সকালে বসন্ত চলে যাওয়ার পর অনন্ত একবার এসেছিল দুপুরের খাবার দিতে সে যখন আবার এসেছিল তখন জ্ঞান দিয়েছিল দাদা যত শুয়ে থাকবেন তত ঠান্ডা আপনাকে কাবু করবে আপনি যে কি করে বরফের মধ্যে যাবেন বুঝতে পারছি না অথচ আমি স্বপ্ন দেখেছি একমাত্র আপনি সুটকেসটা খুঁজে পাবেন মাঝে মাঝে এরকম কথাবার্তা মন্দ লাগে না টালিগঞ্জের কিছু বয়স্ক প্রোডাকশন ম্যানেজার উত্তম কুমারের সঙ্গে যেসব কথা বলতেন তা অনেক প্রডিউসার ডিরেক্টর বলতে সাহস পেতেন না দীর্ঘকালের পরিচয় ওদের খবরদারি উত্তমবাবু উপভোগ করতেন অরিন্দম চোখ বন্ধ করেছিল কিন্তু মুশকিল হলো কি জানো এত ঠান্ডায় আর পারা যাচ্ছে না হাজার হোক ঘামের দেশের লোক আমরা কি বলো তা শরীর গরম করার কোনো ব্যবস্থা করেছো অনন্ত যে চোখ দুটো দেখা যাচ্ছিল সেই দুটো ছোট হয়ে এলো আগুন একটু ভয় থাকে তবে চোখে চোখে বেশ গরম হয় কথাটা বুঝেও অনন্ত না যেন বোঝার ভান করছে তা বুঝতে অসুবিধে হলো না অরিন্দম সরাসরি জিজ্ঞাসা করলো এখানে কিছু লোকাল কিছু খুঁজে পেয়েছ সঙ্গে সঙ্গে মাথা নাড়ল অনন্ত তা পেয়েছি ওই যে সব পোর্টার আজ দলে এলো তারা সঙ্গে এনেছে আমি ওদের বলেছিলাম পাহাড়ে ওঠার সময় ওসব সব খাওয়ার দা বারণ করে দিয়েছেন ওরা বলেছে তাহলে ওদের পক্ষে যাওয়া সম্ভব না তবে একেবারে দেশি জিনিস আপনি খেতে পারবেন না বড্ড গন্ধ লাচেনে একটু ঘুরে দেখো এত লোক এখানে থাকে সন্ন্যাসীর মতো তা কখনো হয় নিশ্চয়ই ব্যাটাটা কিছু খুঁজে পাবে ইচ্ছা করেই পঞ্চাশ টাকার নোট দিয়ে দিয়েছিল অরিন্দম আর দুপুরের পরেই তার তাঁবুতে দুটো বোতল পৌঁছে গেল গায়ে কিচ্ছু লেখা নেই এমনকি মুখে কড়ক পর্যন্ত নেই অনন্ত হরফ করে বলে গেল এমন সুপানিও সে কখনো খায়নি ভারতবর্ষের অনেক জায়গায় শুটিংয়ে গিয়ে নানান পানীয় খাবার অভিজ্ঞতা হয়েছে কিন্তু এই বস্তুর সঙ্গে কেউ পাল্লা দিতে পারবে না লাচেনে এক বুড়ির কাছ থেকে কিনেছে সে তবে বোতল ফেরত দিলে দাম কমবে এখানে বোতল পাওয়া যায় না বললেই হয় ফলে বিক্রি হয় খদ্দেরের পাত্রে দ্রৌপ ঠেলে বিকেল চলে এলো জিনিস দুটোর দিকে তাকিয়ে দিশি বস্তু খেয়ে যে পরিমাণে মানুষ মারা যায় প্রতিদিন তার সংখ্যা বাড়াবার ঝুঁকি সে নিতে চাইছিল না বাংলা ফিল্মের বিখ্যাত নায়ক দিশি খাচ্ছেন খবরটা জানতে পারলে সিনেমা পত্রিকার বিক্রি আরো বাড়ত অতএব বোতল দুটোই দ্বিতীয়বার হাত দিল না অরিন্দম রোদ ওঠেনি কিন্তু সারাদিন পরিষ্কার ছিল পাহাড় অতএব রাত্রে যদি আবার আকাশের চেহারা খারাপ না হয় তাহলে আগামী সকালে যাওয়া হবে যে দল যাবে তা আগেই ঠিক ছিল বসন্ত এবং সহদেব বিকেলে অরিন্দমের সঙ্গে কথা বলতে এলো বসন্ত জিজ্ঞাসা করলো কি ব্যাপার সারাদিন ওভাবে শুয়ে আছেন অরিন্দম বলল। বড় আরাম হে এবং তখনই বসন্ত নজর পড়লো বোতল দুটোর দিকে সঙ্গে সঙ্গে তার মুখ গম্ভীর হয়ে গেল কিন্তু বোতলের গায়ে কোনো লেবেল না থাকায় সে ঠিক বুঝতে পারছিল না ওই দুটোই মদ আছে কি না কিন্তু সহদেব জিজ্ঞাসা করল আপনি লোকাল মদ পেলেন কি করে পেয়ে গেলাম জিনিসটা কি রকম জানেন আমি খাইনি কখনো তবে শুনেছি এখানে যে জিনিস বোতলে বিক্রি হয় তার স্ট্যান্ডার্ড ভালো এ কথা টার্নারের বইতেও পড়েছি তবু আমি বলবো না খাওয়াই ভালো খুব ঠান্ডা লাগলে একটু ব্র্যান্ডি খেতে পারেন যা হোক কাল সকালে আমরা বের হতে পারবো আশা করছি সাড়ে ছটায় রওনা হব তার আগে তৈরি হয়ে নিতে হবে সহদের প্রসঙ্গ পাল্টাল অনন্তকে বলো পাঁচটা নাগাদ সবাইকে ঘুম থেকে তুলে দিতে অরিন্দম বলল এই সময় দরজায় শব্দ হলো অরিন্দম গলা তুলল আসুন তাঁবুতে ঢুকে ইতস্তত বোধ করতে লাগলেন বিদেশবাবু বসন্ত দেখল জোড়া গোয়েন্দাদের দু নম্বরটা আর সারাদিন সে ওদের দেখেছে বলে মনে করতে পারল না সঙ্গে সঙ্গে তার মেজাজ খারাপ হয়ে গেল এরা শিলিগুড়ির হোটেলেই তাকে ভাঁওতা দিয়েছিল বিদেশে আরো কয়েকটা এগিয়ে সাইিত অরিন্দমকে জিজ্ঞাসা করলো অসুস্থ অরিন্দম মাথা নাড়ল সেন কোথায় উনি সারাদিন ভদ্রলোক কিছু বলবেন অরিন্দম জিজ্ঞাসা করল লোকটি আবার সহদেব এবং বসন্তর দিকে তাকালেন তারপর বললেন কথা ছিল বলুন বিদেশ বললেন ওরা নেই কারা নেই সহদে প্রশ্নটা করল প্রশ্নটা যেন বসন্তেরও বিদেশ ঠোঁট চাটলেন এর মধ্যেই সেই দুটো ঠান্ডায় ফাটতে শুরু করেছে আমি এইমাত্র নিজে ঘুরে এসেছি ওরা দশটা নাগাদ খারাপ হয়ে দাঁড়িয়ে বেরিয়ে পড়েছে কালকের ঘটনার পর সকালে ওয়াচ রাখতে পারিনি সেন সাহেব খবরটা শুনে খুব ভেঙে পড়েছেন পাহাড়ি পথ ওরা একদিন এগিয়ে রইল অরিন্দম এবার হ্যামাক থেকে নেমে দাঁড়ালো আপনি কোথায় খোঁজ নিয়েছিলেন বিদেশ আবার দিকে তাকালেন তারপর বললেন বাংলোটায় সেন ছিলেন সেটাও খালি হঠাৎ বসন্ত উষ্ণ গলায় বলল কে কখন যাচ্ছে তা নিয়ে মাথা ঘামিয়া আমাদের লাভ কি আমরা যাব আমাদের মতো দাদা আপনাদের কথা দিয়েছেন যখন তখন আপনারা দুজন আমাদের সঙ্গে থাকছেন কিন্তু ওইসব কথা বলে আর টেনশন বাড়াবেন না আমরা কারোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় যাচ্ছি না বিদেশের মুখ আরো শুকিয়ে গেল তারপর মাথা নেড়ে আসছি বলে তাঁবু থেকে বেরিয়ে গেল সহদেব এবার বসন্তকে জিজ্ঞাসা করলো কি ব্যাপার লোকটার কথাবার্তা একদম পাল্টে গিয়েছে বলে মনে হচ্ছে বসন্তের বিরক্তিটা তখন ছিল বলল হ্যাঁ স্বামী স্ত্রী ঝগড়ায় আমরা থাকবো না এটাই শেষ কথা অরিন্দম অন্য মনস্ক ছিল হঠাৎ বলল অদ্ভুত লাগছে ওরা খোঁজ খবর না নিয়ে চলে গেল বসন্ত জিজ্ঞাসা করলো আমি ঠিক বুঝতে পারছি না কি ব্যাপার তোমার দলের একটি মানুষ যদি আচমকা কমে যায় তবে তার সম্পর্কে খোঁজ না নিয়ে তুমি জায়গা যদি ছাড়তে পারো তাহলে বুঝবো পৃথিবীর যে কোনো অপরাধ করতে তোমার বিন্দুমাত্র অসুবিধা হবে না অবশ্য এটা ঠিক ইতিহাস বলে যে কোনো দাগি ক্রিমিনালের চেয়ে একজন সাধারণ মানুষ অনেক নৃশংস ক্রাইম করতে পারে ঠিক আছে তোমরা তৈরি হও এই বিষয়ে আর আলোচনা না করাই ভালো অরিন্দম বোতল দুটোর একটা হাত দিচ্ছে দেখে বসন্তরা আর কথা বাড়ালো না তাঁবুতে একা হবার পর অরিন্দম আবার বোতলটাকে রেখে দিল বিদেশ ঠিকই বলেছেন পাহাড়ে একদিনের পথ এগিয়ে থাকার সুবিধে অনেক এত করেও যদি মিস্টার সেনের আগে ওরা স্পটে পৌঁছে যায় এবং খুঁজে পায় তাহলে ওর ভেঙে পড়ার কথাই কিন্তু সেটা হলে অরিন্দমের বিশ্বাস আর একটা খুন হবে ফিরে পাওয়ার পর মিসেস সেনকে পৃথিবীতে রাখা হবে না সঙ্গে সঙ্গে দ্বিতীয় চিন্তাটা মাথায় উঁকি দিল সে এই কথা ভাবতে পারছে না কেন ওগুলো পাওয়ার পর চ্যাটার্জির পরমায়ু শেষ হয়ে যাবে এত তরপানি এখন মিসেস সেন সহ্য করছেন ব্রিফকেস পেতে হবে বলে রাতটা চমৎকার কাটল অরিন্দমের সারাদিন শুয়েও অত বড় রাত চমৎকার ঘুমোতে পারল ছটার মধ্যে সে তৈরি কিছু তাঁবও গুছিয়ে নেওয়া হয়েছে জিনিসপত্রের সংখ্যা কমছে সবচেয়ে আনন্দের কথা পুব আকাশ লাল হয়েছে আকাশে মেঘ নেই এবং সূর্যদেবের দর্শন পাওয়ার সম্ভাবনা নিরানব্বই ভাগ সঙ্গে আনা অল্প শক্তির জেনারেটরগুলো এক ঘন্টা চালানো হয়েছিল প্রথম রাতে ওগুলো সহজেই বহন করা যায় দলটা সম্পূর্ণ তৈরি হতে না হতে নরম তুলতুলে রোদ নেমে এলো আকাশ থেকে আর তখনই সক্রিয় হলো বিক্রম তার ক্যামেরা কখনো সে খুলেছে কিনা অরিন্দম জানে না কিন্তু এখন স্ট্যান্ড লাগিয়ে এই যাত্রারম্ভ ধরে রাখতে চাইছে অভ্যাসবশত সে মিটারে আলো মাপতে চাইছিল বসন্ত তাকে চিৎকার করে বলল আলো মেপে শুটিং করছো নাকি তোমার অ্যাকশন বলার জন্য সারা দিন তাহলে আমাদের অপেক্ষা করতে হবে যা পাচ্ছ তাই তুলে নাও আধ ঘন্টা দেরি হলো রওনা হতে ক্যামেরা এখন বিক্রমের হাতে প্রবল উৎসাহে সে চেষ্টা করছে হাঁটতে হাঁটতে দলটাকে ধরে রাখতে যদিও প্রতি মুহূর্তে তার মুখ থেকে নির্দেশ ছুটে আসছিল কিন্তু সেদিকে কেউ কান দিচ্ছিল না প্রত্যেকেই এখন এমন উত্তেজিত যে শীতের তীব্রতা উপেক্ষা করছে প্রোডাকশন ম্যানেজার অনন্ত খানিকটা দূর দলের সঙ্গে এসে দাঁড়িয়ে গেল আমি আপনাদের জন্য রোজ এখানে অপেক্ষা করবো যেমন হোক সুটকেসটা খুঁজে বের করবেন অরিন্দম একবার মুখ ফিরিয়ে লোকটাকে দেখল অনন্ত আবার চেঁচাল সবাই ভালোয় ভালোই ফিরে আসুন ভগবান তুমি দেখো এ মা কালী তুমি দেখো তার দুটো হাত যুক্ত হয়ে আকাশের দিকে চলচ্চিত্র কর্মী কলকাতায় স্পটে যাওয়ার জন্য করেছিল যেসব এবং সহদেবের লিস্ট দেখে ক্ষুব্ধ হয়েছিল তাদের দু একজন লাচেন পর্যন্ত এসে মত পাল্টে ফেলেছিল এখন অনন্তর পাশে দাঁড়িয়ে বিদায় জানাতে জানাতে তারা লাচেনে থেকে যেতে পারছে বলে নিশ্চয়ই খুশি হয়েছে রোদ বাড়ছে না কিন্তু পৃথিবী পরিষ্কার দলটা চলেছে লম্বা লাইন দিয়ে একদম শুরুতে আছে মালবাহকদের নেতা শেরিং আর সহদেব সেন তাদের পেছনে বসন্ত আর কল্পনা ওদের ঠিক পরেই ক্যামেরা কাঁধে বিক্রম বিক্রমের পেছনে মিস্টার সেন এবং বিদেশবাবু ওদের পেছনে অরিন্দম এরপরে মালবাহকদের বিরাট দঙ্গল এবং সবশেষে ঠক্কর ঠক্করের হাতে সেই সুটকেসটা যা সে ধরে আছে সাবলীল ভঙ্গিতে মোটামুটি এইভাবেই দলটা চলছিল লাজেন থেকে এখন ওরা পাহাড়ের ঢাল বেয়ে নেমে যাচ্ছিল বিক্রম জানতো তাদের খাড়া ওপরে উঠতে হবে নেমে যাওয়ার ধরন দেখে এসে চিৎকার করে জিজ্ঞাসা করলো আরে আমরা তো শুধু নেমেই যাচ্ছি সহদেব সেন উত্তর দিল হাঁটতে হাঁটতে পাহাড়ের নিয়মই এই মাথায় তোলার আগেই পায়ের তলায় যেতে বাধ্য করে অরিন্দম বলল তোমার যে কাজ তাই করে যাও হে বিক্রম ক্যামেরার লেন্স অরিন্দমের দিকে ফিরিয়ে সাটার টিপল খানিকটা এক্সপোজ করে বলল ছবি তোলা যায় লাইটের কন্ডিশন খারাপ হাঁটতে হাঁটতে তুলতে হচ্ছে আগে বুঝতে পারলে প্রস্তাবটা কোন সালা দিত অরিন্দম বলল কিন্তু তুমি তো আমার সর্বনাশ করে দিলে হে বিক্রম ক্যামেরা অফ করে দাঁড়িয়ে পড়ল কেন কি করলাম এরপরে আর কোনো প্রডিউসার আসবে আমার কাছে তুমি জানো না বাংলা ফিল্মে আমরা যারা এখন অভিনয় করছি তাদের ক্যামেরার সামনে দাঁড়াবার আগে কতটা মেরামত করতে হয় অরিন্দম কপট রাগ দেখাতেই বিক্রম হো হো করে হেসে উঠল যা বলেছেন দাদা সেদিন অন্য একটা ছবির পরিচালক এসেছিলেন আমাকে দিয়ে কাজ করাতে ভদ্রলোক সরাসরি বললেন নায়িকাকে সামনে থেকে কোমরের ওপর থেকে ধরতে হবে পেছন থেকে ফুল ফিগার নিতে পারি আমি অবাক হয়ে জিজ্ঞেস করেছিলাম কেন উনি তো সোজাসুজি বলেই দিলেন নায়িকার পেটের এক্সপোজার হলে দর্শক হার ওরা দাঁড়িয়ে কথা বলছিল বলে পিছনের মানুষগুলোকেও থেমে যেতে হয়েছিল ফলে দলটা এখন বিভক্ত। সেটা বুঝতে পেরে অরিন্দম আবার পা চালালো এখন হাঁটতে মন্দ লাগছে না ঠান্ডাও কমে গেছে বেশ সে দুপাশের পাহাড়গুলোর চুরো দেখল সাদা কুয়াশা নীল আকাশের সঙ্গে চূড়োগুলোকে জড়িয়ে রেখেছে যেন পৃথিবীর কোথাও এর চেয়ে শান্ত জায়গা নেই অরিন্দম সামনের দিকে তাকালো মিস্টার সেন চুপচাপ চলেছেন একটু যেন জুবু থুবু দেখাচ্ছে ভদ্রলোককে সেদিনের পর ওর সঙ্গে আর কথা হয়নি তার তবে এই কথা ঠিক দুজনেই চমৎকার অভিনয় করেছেন সে পেছনের দিকে তাকালো মালবাহকদের পেছনে ঠক্কর আসছে শীষ দিতে দিতে লোকটা এই রোদেও চোখে রঙিন চশমা তুলেছে ছুরিটা নিশ্চয়ই ওর কোমরে রয়েছে যা সে স্বচ্ছন্দে ঠান্ডা মাথায় যে কোনো মানুষকে খুন করতে পারে বস্তুত একজন খুনি তাদের সঙ্গে চলেছে জানতে পারলে এই দলের অনেকেই যাত্রা ভঙ্গ করবে দুটো জিনিস কিছুতেই ওর মাথায় পরিষ্কার হচ্ছিল না ঠক্কর কেন লোকটাকে খুন করলো তাঁবুতে উঁকি মারার শাস্তিকে এত ভয়ানক হতে পারে যাকে খুন করেছিল সে কি ঠক্করের পূর্ব পরিচিত কোনো অতীত ঝামেলার বদলা নিল এইসব সব প্রশ্ন নিয়ে লোকটার সঙ্গে কথা বলার কোনো সুযোগ নেই আত মুখ ভালো করে দেখতে পায়নি সে সেই জামাল না জামিল নামের লোকটা যে মদ খেয়েছিল বলে চ্যাটার্জি খেপে গিয়েছিল সে যদি খুন হয়ে থাকে তবে আপত্তির কিছু নেই কিন্তু সেই সঙ্গে মনে হচ্ছে ঠক্কর তার তাঁবুতে সারাক্ষণ ছিল না অর্থাৎ ওই আততাই যুগলের গতিবিধি সে আগে থেকেই লক্ষ্য করে থাকবে কিন্তু কেন যে আবহাওয়ায় বাইরে পা বাড়ানো মুশকিল সেখানে ঠক্কর কেন ঘুরে বেড়াবে দু নম্বর ব্যাপারটা বেশ অদ্ভুত লাশ খুঁজতে চ্যাটার্জিরা যেমন এলো না তেমন সে বলা সত্ত্বেও বসন্তরা সামান্য উত্তেজিত হওয়া ছাড়া অন্য কোনো প্রতিক্রিয়া দেখায়নি কে খুনি এবং লাশ কোথায় তা নিয়েও বেশি আগ্রহ দেখায়নি যেন ব্যাপারটা ঘটেনি অথবা ঘটলেও ও এড়িয়ে যেতে চেয়েছিল কলকাতা শহরে যে আচরণ স্বাভাবিক পাহাড়ে এসে তাকে পাল্টে যায় হয়তো তাই পাহাড় মানুষকে কি অনেক বেশি নির্মম এবং স্বার্থপর করে তোলে পাহাড়ে এলে কি মানুষ অনেক বেশি আদিম হয়ে যায় ওরা হাঁটছিল স্বাভাবিক পায়ে পথ বলতেই পায়ে চলার চিহ্ন ধরে বিক্রম মাঝে মাঝে লাইন থেকে সরে গিয়ে দলটার ছবি তুলছিল পথ এখনো ভয়ঙ্কর নয় একটা নাগাদ ওরা যখন থামলো তখন দেখা গেল অনেকের পায়ে ফুসকা পড়ে গেছে একটা ঝর্নার ধারে মধ্যাহ্ন ভোজনের জন্যে আধ ঘন্টা জিটিয়ে নেবার সিদ্ধান্ত নিয়েছিল এখান থেকেই তাদের খাওয়া দাওয়ার সম্পূর্ণ দায়িত্ব শেডিংয়ের পুরো দলটা ঝর্নার পাশে ছড়িয়ে ছিটিয়ে বসেছিল জুতো খুলে ফেলেছিল কেউ কেউ সহদেব ঘুরে ঘুরে বলে এলো হাঁটু মুড়ে বসবেন না কেউ বা ভারী হয়ে গেলে হাঁটা মুশকিল হয়ে যাবে পরে ফোসকা পড়লে ব্যান্ডেড লাগিয়ে নিন আর ঝর্নার জল কেউ খাবেন না অরিন্দম খানিকটা দূরে একা সে মাঝে মাঝে নজর রাখছিল লোকটা বসেছে ঠিক উল্টো দিকে জায়গাটা ছায়ায় ঘেরা জলের শব্দ এবং সেই সঙ্গে একটা হিম উঠে আসছে সমানে অরিন্দমের মনে হলো তার মতো ঠক্করও তাকে সমানে লক্ষ্য করে যাচ্ছে বিক্রম ছবি তুলতে তুলতে এর মধ্যেই কাহিল হয়ে একটা পাথরের উপর শুয়ে পড়েছে অরিন্দম দেখলো একটা খাবারের প্যাকেট হাতে নিয়ে কল্পনা তার দিকে এগিয়ে আসছে সে হাত বাড়িয়ে সেটাকে নিয়ে থ্যাংকস বলতেই কল্পনা বলল রাগ করেছেন কেন হঠাৎ প্রশ্ন অরিন্দম অবাক না হয়ে পারল না ও কল্পনা যেন একটু থিতিয়ে গেল অরিন্দম বলল তোমার প্রশ্নটা কেন মনে এলো খুলে বলো কাল থেকে আপনি আমার সঙ্গে কথা বলছেন না সুযোগ পাইনি তাছাড়া তুমি তো আমার তাঁবুতে আর আসনি ও শুধু আমাকেই বারে বারে যেতে হবে অন্তত ওরকম আর্তনাদটা হবার পর খোঁজ নিতে পারতেন পারতাম কিন্তু তোমার খোঁজ নেবার লোকের অভাব নেই তাই নাকি যা ভালো বোঝেন আপনার পকেট থেকে রুমালটা পড়ে গেছে অরিন্দম মুখ ফিরিয়ে দেখল সে যেখানে বসে আছে তার ঠিক পাশেই একটা ছোট্ট সাদা রুমাল এই ধরনের রুমাল সে ব্যবহার করে না এই পাণ্ডব পর্যন্ত জায়গায় ওটা এলো কি করে অন্যের রুমাল কিন্তু নোংরা নয় সে দুটো আঙুলে সেটাকে তুলতেই নাকে গন্ধ লাগলো এই গন্ধ সে কালি ঝোড়া ডাক বাংলোয় পেয়েছিল এই গন্ধের ব্যবহারকারিনীকে সে জানে রুমালটা মহিলার বুঝতে পেরে কল্পনার ঠোঁটে বিরক্তি ফুটল ও যে চলে যাচ্ছে না সেটা লক্ষ্য করলো না অরিন্দম তার মাথায় একটাই চিন্তা এখানে রুমাল কেন হু হু হাওয়া বইছে তাবুগুলো টাঙ্গানো হয়েছে পাহাড়কে দেওয়াল করে যাতে হাওয়ার দাপট সহ্য করতে পারে লাচেন ছাড়াবার পরও যে গাছপালার সঙ্গী ছিল তা এখন উধাও কোথাও কিছু ঝোপ আছে এই মাত্র টানা বিকেল পর্যন্ত হাঁটার পর মালবাহক আর সহদেব সেন ছাড়া সবাই কাহিল হয়ে পড়ছে মালবাহকরা অবশ্য তাদের অনেক আগেই এখানে পৌঁছে শেরিংয়ের জিনিস তাঁবুতে ফেলে উনুন ধরিয়েছিল ওরা যখন পৌঁছেছিল তখন গরম চা তৈরি রোদ নেই কিন্তু দিন আছে আর সেই সঙ্গে হাওয়া তার গর্জন শুনলেই বুক কাঁপে রুমালটা পাওয়ার পর অরিন্দম সমস্তটা পথ তন্ন তন্ন করে খুঁজেছে আর কোনো চিহ্ন পাওয়া যায় না সে হতাশ হয়েছে আগের দলটার কোনো অস্তিত্ব নেই কথাটা ঠিক ওরা একদিনের পথ এগিয়ে রয়েছে তাঁবুতে পৌঁছবার পর ওদের গত রাত্রিবাসের চিহ্নগুলো দেখা গেল লাচেনের মতো নিজস্ব তাঁবুতে বাস করার সুবিধে এখন নেই বসন্ত ঠিক করে দিচ্ছিল কে কোন তাঁবুতে থাকবে সারাদিন হাঁটার পর ওকে খুব কাহিল দেখাচ্ছিল বসন্ত এলো অরিন্দমের কাছে সে পথ চলার সময় অরিন্দমের সঙ্গে বেশি কথা বলেনি বসন্ত জিজ্ঞাসা করল দাদা আপনি কোন তাঁবুতে থাকবেন যেখানে রাখবে অরিন্দম একটা ছোটো পাথরে পা ছড়িয়ে বসেছিল আপনি আমাদের তাঁবুতে থাকতে পারেন মানে দুটো তাঁবুতে চারজন করে থাকতে হবে আপনি আমাদের সঙ্গে থাকলে বিক্রম মিস্টার সেন বিদেশবাবু আর দ্বিতীয়টায় থাকবে ঠক্কর এক্ষেত্রে তোমাদের সঙ্গে থাকাটাই বুদ্ধিমানের কাজ কারণ সেনদের সঙ্গে থাকলে নাক ডাকার অরিন্দম তার পছন্দের কথা জানিয়ে দিতে বসন্ত চলে গেল গরম চা এখন অমৃতের চেয়ে বেশি জীবনদায়ক কিন্তু হাতের মুঠোয় গরম গ্লাস কত তাড়াতাড়ি মিয়ে যায় এখানে দিয়ে যাওয়া গ্লাস প্রায় এক চুমুকেই খালি করে ছেলেটিকে ফিরিয়ে দিয়ে অরিন্দম সামান্য হোঁচট খেল বছর ষোলো সতেরো ছেলেটি শরীরের যে গরম পোশাক তা পরে কলকাতার লোক দার্জিলিংয়ে আসতেও সাহস করে না নিজেকে ওর কাছে প্রায় জাম্বুবানের মতো দেখাচ্ছে অরিন্দম ছেলেটির সঙ্গে ভাব জমাতে চেষ্টা করলো তুমি এখানে এর আগে কখনো এসেছ জি ছেলেটি মাথা নাড়ল কিন্তু তার ছোট্ট চোখজোড়া অরিন্দমের মুখ থেকে দৃষ্টি সরাচ্ছিল না আর কত দূর গেলে আমরা বড় পাব ছেলেটি হাত তুলে একটা দিক দেখালো তাতে যে দূরত্ব পারো বুঝে নাও অরিন্দম এবার না জিজ্ঞাসা করে পারল না তোমার ঠান্ডা লাগছে না ছেলেটি সরল হাসল এর অর্থ কি সে নিজেই হয়তো জানে না তারপর আচমকা জিজ্ঞাসা করলো আপ হিরো বলেই একটা হাত মুষ্টিবদ্ধ করে শূন্য কয়েকবার চালালো মুখে ঢিসুম ঢিসুম শব্দ তুলে অরিন্দম হো হো করে হাসল অনেকদিন বাদে মন খুলে এভাবে হাসতে পারল সে ছেলেটি তখন সম্ভবত ঘাবড়ে গিয়েই দ্রুত হাঁটতে শুরু করেছে ওর হাসির আওয়াজই সম্ভবত এত ঠান্ডাতেও কল্পনা তাঁবু ছেড়ে বেরিয়ে এসেছিল অরিন্দম দেখলো বেশ অবাক হয়েই সে আবার ফিরে গেল ভেতরে এই আসা এবং যাওয়াটা অবশ্যই ছবির মতো পাহাড়ে আলো নিভে যাওয়ার সময় বড় বিষণ্ন হয় পৃথিবী কেমন মায়া ময় একটা ছায়ার কড়াই যেন উপর করে দেওয়া হয়েছে সেই সঙ্গে ঠান্ডা এবং বাতাস জোরালো হয়েছে পাথরের উপর বসে থাকাই এখন রীতিমতো কষ্টকর উঠে দাঁড়ালো অরিন্দম এবং তখনই সে জীবনে প্রথমবার অন্ধকারকে এগিয়ে আসতে দেখলো নিচের খাত থেকে যেন কালো জমাট কালো একটা ঢেউ তীর তেরিয়ে ওপরে উঠে আসছে আর তার শরীরে সমস্ত চরাচর মিশে যাচ্ছে অসহায়ভাবে ভাবে দৃশ্যটা দেখা মাত্র বুকের ভেতর বাতাস আটকে গেল এক লহমার জন্যে এইভাবেই কি মৃত্যু জীবনের দিকে থাবা বাড়ায় তাঁবুতে আর চারটে হ্যামাক এবং সেগুলো বেশ নিচু করেই টাঙানো কল্পনা নিজের হ্যামাকে বসে ট্রানজিস্টার চালাতে চেষ্টা করছিল কোনো স্টেশনে ধরতে পারছে না বলে তার একাগ্রতা বাড়ছিল অরিন্দম যে তাঁবুতে ঢুকেছে সেটাও লক্ষ্য করল না মেয়েটা হঠাৎ বসন্তর গলা কানে এলো দাঁড়িয়ে আছেন কেন কি ভাবছেন একটা কবিতার কথা অরিন্দম কথাটা শেষ করতেই দেখলো কল্পনা চমকে মুখ তুলেছে এবং শেষ পর্যন্ত সে বিস্ময় প্রকাশ না করে পারল না আপনি কবিতা পড়েন এক জীবনে আর কত পড়া যায় কথাটা বলে অরিন্দম হ্যাঁ আমাকে বসল কল্পনা মুখ নামে নিল বসন্ত বলল যদি সব ঠিক থাকে তাহলে সহদেব বলছে পরশু সকালে আমরা স্পটের দিকে রওনা হতে পারি সহদেব প্রতিবাদ করল ঠিক হলো না স্পটটা লোকেট করতে পারলে তবেই ওরকম ভাবা যেতে পারে কথাটাকে আমল দিল না বসন্ত আমরা এত কাছে কাছে এসে গেছি প্রচন্ড টেনশন হচ্ছে আপনি ভেবে দেখুন দাদা স্যুটকেসটা পাওয়া গেলে এবং অফ কোর্স যদি ক্যানগুলো ঠিক থাকে তাহলে কি রকম ব্যাপার হবে সহদেব বলে ক্যান পেলে ধরে নিতে পারো ছবি সুপার হিট বসন্ত গলা তুলল ফোটায় এমনিতেই হতো না পেলেও আর ইনদম হেশে ফেলল সহদেব বলে উঠল বসন্ত শেরিং এর সঙ্গে কয়েকটা জরুরি কথা বলে নিতে হবে তুমি আসবে বোঝা যাচ্ছিল করছিল না সে তবু উঠতে জিজ্ঞাসা করলো সেনের ব্রিফকেসে কি আছে দাদা করলেন হ্যাঁ চমকে উঠলো বসন্ত সহদেব মুখ ফেরালো কি ধরনের ব্রিফকেস বসন্ত আবার জিজ্ঞাসা করল আমি দেখিনি মিস্টার সেনকে জিজ্ঞাসা করো ঠক্কর ব্যাপারটা জানে হঠাৎ এ প্রশ্ন কেন যেভাবে একটার পর একটা ঝামেলা হলো একটা খুনও হয়ে গেল আমাদের আরও সাবধানে থাকা উচিত আমি ডেফিনেট নই কিন্তু লোকটাকে আমার আর সহ্য হচ্ছে না কিন্তু তুমি ভুলে যাচ্ছ বসন্ত লোকটা আমাদের প্রচুর উপকার করেছে অরিন্দম হাসলো আর কে বলতে পারে হীরের ব্রিফকেসটা তুমি হয়তো খুঁজে পেতে পারো চমকে তাকালো বসন্ত তার মুখের অভিব্যক্তি এসে লুকিয়ে রাখল না ওরা বেরিয়ে যাবার পর অরিন্দম যেন নিজের মনেই উচ্চারণ করলো অকারণ উদ্বিগ্নতা মানুষের পায়ের তলার মাটিকে বড্ড পিছল করে দেয় কল্পনা ট্রানজিস্টারে তখনও আঙুল রেখেছিল এবার সেটাকে সরিয়ে রেখে আচমকা জিজ্ঞাসা করলো আপনাকে একটা কথা জিজ্ঞাসা করবো আমাকে শরীর এলিয়ে দিয়ে অরিন্দম বলল সচ্ছন্দে আপনি নিজেকে এভাবে লুকিয়ে রাখেন কেন সে কি আমার মতো প্রকাশিত মানুষ আর কজন আছে অরিন্দম গলা তুলে হাসলো টিকিট কেটে হলে ঢুকলেই আমাকে বিভিন্ন রূপে দেখা যায় মাঝে মাঝে এমন কথা বলো কেন যার কোনো অর্থ নেই তাই ছোট শব্দটি উচ্চারণ করলো কল্পনা অরিন্দম মুখ ফিরিয়ে ওকে দেখলো আমি ভেবে পাচ্ছি না আপনার মতো প্রতিষ্ঠিত নায়ক কলকাতা ছেড়ে এরকম অভিযানে কোন টানে আসবেন শুধু ওই ফিল্মের ক্যান খুঁজে পেতে মনে হয় না কেন একটার পর একটা ঝামেলায় আগবাড়িয়ে জড়িয়ে পড়ছেন এমনও মনে হয় অনেক কিছু জানার পর আপনি কারোর কাছে প্রকাশ করছেন না চমৎকার আর কিছু বলবে হ্যাঁ আপনি আমাকেও ভুল বুঝেছেন এইসব কথা এখানে আলোচনা করার সময় নয় কল্পনা তবু বলি ভুল বোঝার ব্যাপারে চিরকাল তো আমি শিকার হয়েছি জন্মাবার পরেই ঈশ্বর আমার কপালে লিখে দিয়েছিলেন সেই কথাটা আমার কোনো বন্ধু নেই চারপাশে যারা ভিড় করে তারা বন্ধুর মুখোশ পরা কিছু সুযোগ সন্ধানী তোমাকে আমি ভুল বুঝতে যাব কেন ধরো তোমার সঙ্গে বসন্তর আমি শুধু কথা বলার সুবিধের জন্য নাম দুটো বলছি নিজস্ব সম্পর্ক রয়েছে কিন্তু বসন্ত আচরণে তুমি অপমানিত হয়ে ওকে ত্যাগ করে এলে এই সময় আমার সঙ্গে তোমাকে দেখা গেলে মানুষেরা বলতে ভালোবাসবে যে আমি তোমাদের বিচ্ছেদের কারণ হয়েছি প্রথম প্রথম এই ধরনের কথায় জ্বলতাম এখন গায়ে মাখি না হ্যাঁ এই কথা ঠিক আমি প্রকাশ করতে চাই না নিজেকে কারণ ওই একই একজনকে আমি ভালোবাসতাম সেই ভালোবাসার কথা বলছি যেখানে আঘাত পড়লে শরীরের প্রতিটি নার্ভে আলোড়ন ওঠে তার কাছে আমি এত বেশি খোলা কথা বলতাম নিজের প্রতিক্রিয়া এত উগ্রভাবে বুঝিয়ে দিতাম যে সে সহ্য করতে পারলো না আমাকে আমি আবিষ্কার করেছি আমার মধ্যে এমন একটা উত্তাপ আছে যার সংস্পর্শে এসে জ্বলতে হয় তাই এভাবেই থাকা ভালো এই নিজের সঙ্গে কথা বলে চারপাশের মানুষগুলো নিত্য দেখে যাওয়া এই প্রসঙ্গ এখানেই শেষ হোক কল্পনা অরিন্দম উঠে দাঁড়ালো কথা শেষ করি আমি একটু দিশি জিনিস পান করব। অনন্তকে দিয়ে লাচেনে আনিয়েছিলাম তোমার আপত্তি আছে মাথা নাড়ল কল্পনা তারপর হঠাৎই বলল আপনার জীবনে প্রচুর নাড়ি এসেছে না মাথা নাড়ল অরিন্দম আবার ওসব কথা কেন কল্পনা বলল এটাই শেষ প্রশ্ন ছিল অরিন্দম বোতলটা বের করে একটা গ্লাসে ঢালল খানিকটা এসেছে আমি তাদের ধরে রাখতে পারিনি হয় তো আমারই কারণ আমি আত্মসমর্পণ করার একটা সীমা আছে বলে মনে করি তবে যেন আমি কখনো কোনো নারীকে অপমান করিনি চুমুক দিয়ে মুখ বিকৃত করলো অরিন্দম তারপর পানি গলা দিয়ে চালান করে বলল বাহ চমৎকার গরম লাগছে প্রয়োজন হলে চুমুক দিতে পারো ঝোড়ো বাতাস এবং কড়া ঠান্ডা সত্ত্বেও এত পোকা কি করে আসছে তাই নিয়ে কথা বলছিল সবাই তাবুগুলোর গায়ে চাপ বেঁধে পড়ে রয়েছে ওরা মিনি জেনারেটরের আলো টেনে এনেছে ওদের সম্ভবত এই পরিবেশে কখনোই আলো জ্বলেনি সন্ধের পরেই খাওয়ার পাট চুকিয়ে যে যা স্লিপিং ব্যাগে ঢুকে পড়েছে সাড়ে সাতটায় আলো নিভিয়ে দেওয়া হলো তেল বাঁচিয়ে রাখতে হবে ভবিষ্যতের জন্যে বিক্রম উস্বুস করছিল দ্বিতীয় তাবুতে। সারা দিনে সে বেশ কিছু ভালো দৃশ্য ধরতে পেরেছে কিন্তু তবু মন ভরছে না সে একটু বেশি কথা বলে এই তাঁবুর লোকগুলো মুখে কুলুপ এঁটে পড়ে রয়েছে সে তবু কথা বলার চেষ্টা করলো পোকাগুলো যদি ভেতরে ঢুকতে পারে তাহলে হিচককের ছবি হয়ে যাবে কি বলেন অন্য হ্যামাকুলো থেকে কোনো সাড়া পাওয়া গেল না মিনিট খানিক বাদে সে আবার বলল সন্ধে ঘুম আসে কারোর কাছে উইস্কি টুইস্কি আছে এবার ঠক্করের গলা পাওয়া গেল হিরোর কাছে দিশি মাল আছে বিক্রম বলল দিশি যার চলে ভাবা যায় টালিগঞ্জের না কুচু নায়ক দিশি খাচ্ছে অবশ্য তাই বা কে দিচ্ছে কিন্তু এই ঠান্ডায় বাইরে বেরিয়ে কে যাবে ওদের তাঁবুতে সে নিঃশ্বাস ফেলল হিরোদের অনেক সুবিধে নায়িকাও তো ওই তাঁবুতেই আছে বিদেশবাবু কথা বললেন অন্ধকারে ওদের তাবুতে আরো দুজন পুরুষ আছে ছাড়ুন মশাই একবার একটা ছবির আউটডোরে গিয়েছি রাত্রে আমার ঘরে একটা উঠতি অভিনেতা ছিল ভালো দেখতে সবে নাম হচ্ছে পাশের ঘরে টালিগঞ্জের ঠাকুমা নায়িকা ছিলেন একা হঠাৎ মাঝরাত্রে এসে তিনি দরজা নক করে আমায় বললেন ওকে একটু আমার সঙ্গে দেখা করতে বলুন তো বিক্রমবাবু আলোচনা আছে ছেলেটি যেতেই সেই যে দরজা বন্ধ হয়ে গেল বোর্ডের আগে খুলল না চক্ষু লজ্জার কোনো বালাই মশাই ওদের নেই বিদেশবাবু বললেন না না হিরোবাবু ওই মহিলার প্রতি ইন্টারেস্টেড নন বিক্রম খানিকক্ষণ চুপ করে থেকে বলল লাচেনে কে খুন হলো কে খুন করলো বুঝতেই পারলাম না ঠক্কর জবাব দিল আপনি দয়া করে চুপ করুন বিক্রম জিজ্ঞাসা করল আপনারা কেউ রামি খেলতে পারেন মাইরি একটু ঘুম পাচ্ছে না কেউ জবাব দিল না সে পাশ ফিরে শুলো তারপর টালিগঞ্জে নায়িকাদের মুখ গুনতে চেষ্টা করল গোনাগুনি করলে নাকি ঘুম আসে কিন্তু বিক্রম নিঃশ্বাস ফেলল টালিগঞ্জে এখন একটিও সুন্দর নায়িকা নিয়ে জাগে গুনতিতে আনা যায় কবজে চোখের সামনে নিয়ে এলেন মিস্টার সেন ঘড়ির গোপন আলো বলছে রাত নটা বিদেশের নাক ডাকছে বিক্রমের কোনো সাড়া নেই ঘণ্টাতে রেক শুধু ঠক্কর জেগে আছে কিনা বোঝা যাচ্ছে না অন্ধকারে তাঁবুর ভেতরটায় দৃষ্টি চলে না বুকের ভিতর ড্রাম বাচ্ছে। কিন্তু সারাদিন ভেবেছেন তিনি ঝুঁকিটা নিতেই হবে বাইরের ঠান্ডা অবশ্যই জিরোতে নেমেছে রাত বাড়লে মাইনাস পৌঁছে যাওয়ায় বিচিত্র নয় যা কিছু গরম কাপড় আছে শোয়ার আগে মাথার কাছে বের করে রেখেছেন তবু ভয় হচ্ছে যদি ঠান্ডায় জমে যান তাহলে উদ্যোগটাই অর্থহীন হয়ে যাবে কিন্তু তিনি এত দূরে পৌঁছে বঞ্চিত হতে চান না তারই পৈতৃক সম্পত্তি নিয়ে চ্যাটার্জি এবং মহিলা বাকি জীবন ফুর্তিতে কাটাবে ভাবলেই মাথা গরম হয়ে যায় তিনি শেরিংকে জিজ্ঞাসা করেছিলেন রাত্রে পাহাড়ে হাঁটায় বিপদ আছে কিনা শেরিং অবাক হয়ে ছিল তারপর মাথা নেড়ে বলেছিল কোনো বিপদ নেই শুধু ঠান্ডা নেমে আসবে আপনার মাথায় তার চাপে আপনি মাটিতে শুয়ে পড়বেন ব্যাস কিন্তু মিস্টার সেন একটা হিসাব করেছেন পনেরো হাজার ফুট ওপরে যে ঠান্ডা পঁচিশ হাজারে তার চেয়ে অনেক বেশি পনেরো হাজারের রাত আর পঁচিশ হাজারের দিন যদি এক হয় তাহলে পঁচিশের পোশাক পরে পনেরো রাতে হাঁটা যাবে না কেন ওরা আছে একদিনের পথ এগিয়ে এভাবে চললে তিনি কোনো দিন ওদের ধরতে পারবেন না তাকে ঝুঁকি নিতেই হবে স্লিপিং ব্যাগ থেকে বেরিয়ে এসে নিঃশব্দে পোশাক পরতে আরম্ভ করলেন মিস্টার সেন অনেক চেষ্টার পর কলকাতা থেকে তিনি এই পোশাক সংগ্রহ করেছেন যা আঠাশ হাজার ফুট ওপরেও ব্যবহার করা যায় তাঁবুর ভিতরে নিঃশ্বাসের শব্দ পাক খাচ্ছে তৈরি হতে বেশ সময় লাগলো তার এবার হাত বাড়িয়ে খুঁজে নিলেন বেশ কিছু টিন ফুড ওষুধ আর প্রয়োজনীয় জিনিস আলাদা সংগ্রহ করেছিলেন তিনি সেই জিনিসগুলোর মধ্যে থেকে টর্চ আর ছুরি বের করে নিলেন এখন তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ালেন কোনো প্রশ্ন ছুটে এলো না ওরা যদি জানতে পারে তাহলে নিশ্চয়ই বাধা দেবে এই বাধাটাকেই এরাতে চাইছেন তিনি ধীরে ধীরে বিক্রমের পাশ দিয়ে হেঁটে তাবুর দরজায় শেষ পর্যন্ত পৌঁছে গেলেন মিস্টার সেন এবং তখনই প্রশ্নটা বাজলো কোথায় যাচ্ছেন জীব শুকিয়ে গেল মিস্টার সেনের উত্তর দিতে কয়েক সেকেন্ড লাগলো যখন দিলেন তখন নিজের গলায় অপরিচিত ঠেকল টয় টয়লেট ঠাকুর আর কোনো কথা বলল না লোকটা কি অন্ধকারেও দেখতে পায় তাঁবুর দরজা খুলে বাইরে এসে মিস্টার সেন দরজা এঁটে দিলেন লোকটা আবার পেছন পেছন আসবে না তো বাকি দুটো তাঁবু এখন অস্পষ্ট দেখা যাচ্ছে আকাশে বিবর্ণ চাঁদ উঠেছে হাওয়ার দাপটে একটু কেঁপে উঠলেন তিনি শেষ মুহূর্তে আর একবার দ্বিধা এলো এবং তখনই ওই মহিলার মুখ মনে পড়তেই তিনি পা বাড়ালেন প্রায় ভূতে দাঁড়ানোর মতো তিনি মিনিট পাঁচে হেঁটে পেছনে তাকালেন তাবুগুলোকে আর দেখা যাচ্ছে না উত্তেজনা ঠান্ডাকে চেপে রেখেছে আজ বিকেলে শেরিং এর সঙ্গে কথা বলে তিনি জেনেছিলেন কোন পথে যেতে হবে যদিও পথ ভুল করার সম্ভাবনা সত্তর ভাগ কিন্তু তিরিশের সুযোগ নেবেন না কেন জোরে জোরে পা ফেলতে লাগলেন ঢালু জমি শেষ হয়ে যাবার পর তিনি থমকে দাঁড়ালেন এবার পাহাড় ভাঙতে হবে টর্চ জ্বাললেন মিস্টার সেন কিছুক্ষণ খোঁজার পর মনে হল একটা হালকা কিছু আছে পাথরের ওপর হয়তো এই পথেই কেউ যাওয়া আসা করেছিল ঘড়ি দেখলেন তিনি সাড়ে দশটা বেজেছে এক রাতে তাকে দূরত্বটা অতিক্রম করতে হবে ভাগ্যিস কলকাতা থেকে এই পোশাক এনেছিলেন নইলে এখনই ঠান্ডায় জমে যেত পাহাড় ভাঙতে শরীরের কষ্ট হচ্ছে কিন্তু ঠান্ডার চাপ সহ্য করতে হচ্ছে না মিনিট পাঁচেক ওঠার পর হাঁপাতে লাগলেন তিনি মাথার উপরে পাণ্ডুর চাঁদ পেছনে বা সামনে কোনো প্রাণের চিহ্ন নেই বেটা ঠক্কর তাকে অনুসরণ করেনি লোকটা খুনি যেভাবে অকারণে ছুরি ছুড়ে একটা জলজান্ত মানুষকে খুন করলো শুধু খুনই নয় শরীরটাকে খাদে ফেলে দিয়ে এলো তাতে লোকটার উপর ভরসা করা যায় না আততাইয়ের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য তিনি সতর্ক হয়ে ওর গতিবিধি লক্ষ্য করতে গিয়ে খুনটাকে আবিষ্কার করলেন এবং তার চেয়ে বিস্ময়ের ব্যাপার অরিন্দম সমস্ত ঘটনায় সাক্ষী হয়েও প্রকাশ করেনি ঠক্করের কাণ্ডটা মিস্টার সেন বুঝেছিলেন ব্যাপারটা যে জেনেছেন তা না জানানোই বুদ্ধিমানের কাজ কিন্তু তাকে খুন করতে পাঠিয়েছিল কে এখনও এই অবস্থাতেও তিনি বিশ্বাস করতে পারেন না মহিলা এই কাণ্ড করতে পারেন চ্যাটার্জির পক্ষে সবই সম্ভব কিন্তু চ্যাটার্জির হাতে ওই মহিলা যে নিরাপদ নয় সেটাই উনি বোঝাতে কিন্তু চেয়েছিলেন ভালোবাসা এবং অহংকার এমন দুটি বস্তু যা সমস্ত বিবেচনা শক্তিকে অকেজ করে রাখে তাকে বিবাহ করার পর মেনে নিতে পারেননি মহিলা ও রুচি দৃষ্টিভঙ্গি এবং জীবনযাত্রার সঙ্গে নাকি তার কোনো মিল নেই তিনি আলাদা হতে চাইলে মিস্টার সেন আপত্তি করেছিলেন আর সেই থেকেই সংঘাত ওকে উপেক্ষা করে মহিলা তার বন্ধুদের সঙ্গে খেলায় মত্ত হলেন এই রকম এক খেলার সঙ্গী চ্যাটার্জি কিন্তু লোকটার আস্তি নিয়ে ছুড়ে লুকোনো আছে তা মহিলা বুঝবেন হিরে খুঁজে পেলে না কারোর বিরুদ্ধে মিস্টার সেনের অভিযোগ নেই তিনি নিজের ব্রেফকেস খুঁজে পেয়ে ফিরে যেতে চান ব্যাস মিস্টার সেনের যাত্রা আবার শুরু হলো।